আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ সাম্প্রতিক বিষয় মুক্ত আলোচনার অনুষ্ঠান গ্রামীণ ফোন তৃতীয় মাত্রা দেখবার জন্য। দেশের সর্বশেষ রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কথা বলার জন্য এই মুহূর্তে আমাদের সঙ্গে স্টুডিওতে রয়েছেন আমার ভাই ক্ষমতাসীন দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে নির্বাচিত জাতীয় সংসদ সদস্য মোহাম্মদ মোজাম্মেল হক, এবং আমার ডানে আছেন সাবেক রাষ্ট্রপতি হুসেন মোহাম্মদ এরশাদের নেতৃত্বাধীন জাতীয় পার্টি থেকে নির্বাচিত জাতীয় সংসদ সদস্য এবং জাতীয় পার্টি প্রেসিডিয়াম সদস্য জি এম কাদের। আমি প্রথমে সরকারতলী মাননীয় সংসদ সাপার কাছে জানতে চাইব যে জাতীয় সংসদের অষ্টম সংসদের একটি অধিবেশন শেষ হলো বাজেট অধিবেশনে, এবং এই অধিবেশনটিতে দীর্ঘ প্রায় এক বছর পর প্রধান বিরোধী দল সংসদে ফিরে আসলো। তো এই অধিবেশনটি সম্পর্কে আপনি যদি খুব সংক্ষেপে মূল্যায়ন করেন যে কেমন হলো অধিবেশনটি। আমি আপনার প্রশ্নের উত্তরে যেটা বলতে চাই সেটা হলো যে আমরা যারা সরকারি দলে আছি আমরা সবসময় চেয়েছি যে সংসদকে প্রাণবন্ত কার্যকর করতে হলে বিরোধী দল অংশগ্রহণ করুক, এবং অনেক বিলম্ব হলেও বিরোধী দল এতে পার্টিসিপেট করেছেন, আমরা কৃতজ্ঞ, আমরা খুশি হয়েছি। এবং যে সংসদ অধিবেশন কিছুদিন আগে শেষ হলো, আমার ব্যক্তিগত মূল্যায়ন হলো যে বাজেটের এই আলোচনায় প্রত্যেকটা দিনই মোটামুটি বিরোধী দল তাদের বক্তব্য রেখেছেন, এবং সবচেয়ে বা একটা উল্লেখযোগ্য বিষয় হলো আমাদের মাননীয় স্পিকার এবার বিরোধী দলকে যে সময়টা দিয়েছেন এটা সরকারি দলের তুলনায় অনেক অনেক বেশি সময় দিয়েছেন আমি মনে করি। বিরোধী দল মানে প্রধান বিরোধী দল? প্রধান বিরোধী দল। এবং আরেকটা জিনিস বলা দরকার যে প্রধান বিরোধী দলকে সময় দিতে গিয়ে আমি আমি আমার দলের দিকে তাকিয়ে কথাটা বলতে চাই, আমাদের দলের অনেক মাননীয় সংসদ সদস্য বাজেটের উপর তাদের বক্তব্য রাখা থেকে বঞ্চিত হয়েছেন, এটা একটা দিক। তারপরে আমরা আনন্দিত এই জন্য যে সংসদ অত্যন্ত কার্যকর ছিল, প্রাণবন্ত ছিল, এবং সংসদীয় কর্মকাণ্ডে বিরোধী দল বিশেষ করে বাংলাদেশ আওয়ামী লীগ তার দলীয় সংসদ সদস্যবৃন্দ তারা সম্পৃক্ত ছিলেন, অংশগ্রহণ করেছেন, এবং সংসদকে কার্যকর করার জন্য তারা উদ্যোগ নিয়েছেন, এর জন্য আমরা তাদেরকে ধন্যবাদ জানাই। মানে সংসদ সাপটি যেহেতু যারা অভিযোগ এবং পাল্টা অভিযোগ করছেন তাদের বাইরে আপনাদের অবস্থান, আপনি কিভাবে মূল্যায়ন করবেন এই অধিবেশনটিকে এবং এই যে বিরোধী দলের প্রধান বিরোধী দলের যোগদান, তাদের পারফরমেন্স এবং সরকারি দলের পারফরমেন্স, মাননীয় স্পিকারের পারফরমেন্স? ধন্যবাদ জিল্লুর। নিঃসন্দেহে প্রধান বিরোধী দলের সংসদের যোগদানে সংসদ প্রাণবন্ত হয়েছে, কিছুটা হলো বেশি কার্যকর হয়েছে। তবে একটা বিষয় এখানে আমার মনে হয় উল্লেখ করা দরকার, সেটা হলো যে সরকারি দল কিন্তু বিরোধী দলকে, প্রধান বিরোধী দলকে সংসদে আনার জন্য বারংবার অনেক ধরনের প্রতিশ্রুতি দিয়ে গেছিলেন প্রথম থেকে। যেমন একবার এক প্রধানমন্ত্রী বক্তব্যে বললেন যে এরপর যদি ওনারা আসেন ওনারা চাইলে সম্পূর্ণ সরাসরি টেলিভিশনে আমরা প্রচার করা হবে যে সংসদ অধিবেশনগুলি, কিন্তু ওটা করা হয়নি পরবর্তীকালে আমরা দেখলাম। তারপরে একটা কথা বলেছিলেন সরকারি দল থেকে, স্পিকারের তরফ থেকে বলা হয়েছিল যে যথেষ্ট সময় দেওয়া হবে, এটার বিষয়ে আওয়ামী লীগের বক্তব্য হলো যে তারা যথেষ্ট সময় পাচ্ছে না, প্রধান বিরোধী দল এখনও তারাই কমপ্লেন করে যাচ্ছে। আর যে কোনো তৃতীয় পয়েন্টটা ছিল যেটা ছিল যে কোনো বিষয়ে আলাপ করতে চাইলে আলাপ করতে দেওয়া হবে, এটাতেও কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হলো যে কোনো বিষয়ে আলাপ করতে যেটা চাওয়া হয়েছে তা দেওয়া হয়নি, এমনকি মোটামুটি কোনো বিষয়েই তেমনভাবে আলাপ করতে দেওয়া হয়নি, যে কোনো একটা কথা নিয়ে এই কথাটাকে ওই জিনিসটাকে ওইভাবে করা হয়নি। হয়তো বলা হয়েছে যে আমরা যখন পয়েন্ট অফ অর্ডার এটা আলোচনা হয়ে গেছে কাজে এটা আলোচনা করা দরকার কি। এখানে আমি একটা কথা বলতে চাই যেটা আমার মনে হয় সবারই জানা উচিত যে সংসদটাকে প্রধান বিরোধী দল ছাড়া বা বিরোধী দলের সেরকমভাবে পার্টিসিপেশন ছাড়া সংসদ কখনোই কার্যকর হবে না। তবে এই কার্যকরের সঙ্গে আরেকটা জিনিস জড়িত আছে যেটা আমরা অনেক সময় মনে করি যে সংসদে কথা বলতে বেশি সময় দিলেই যেন কথা বলতে দেওয়া হলো, কথা বলতে বেশি সময় দেওয়া বা দরকার হলে আরও বেশি দিন সংসদ চালিয়ে সবাইকে বেশি কথা বলতে দেওয়া, এটার জন্যই কিন্তু সংসদ। সেখানে যে আমরা দুদিনই শেষ করতে হবে বা দশ দিনই শেষ করতে হবে সেটা যদি পনেরো দিন চালানো যায় এটা যে কোনো আপত্তি থাকতে পারে, এটা আমাদের দেশ ছাড়া আমি পৃথিবীর যে কোনো ডেভেলপ দেখলে যে ডেমোক্রেসি কোনোখানেই দেখিনি, সংসদ এখানে চলতেই থাকে, অনেক দিনই চলে, অনেক সময় চলতে থাকে এবং বক্তব্য অনেক সময় সারা রাত ধরে চলে, এটা বক্তব্য দেওয়ারই জায়গা। আর যে কোনো বিষয়ের উপরেই বক্তব্য দিতে হবে সেটাই দরকার, এবং কার্যকর করার জন্য সেটা যেটা সবচেয়ে বেশি দরকার আমি মনে করি সেটা হলো যা বক্তব্য বিরোধী পক্ষ থেকে আসবে সেটা সরকার গ্রহণ যখন করবে বা সেটাকে বিবেচনা করবে এবং সিরিয়াস
সিরিয়াসলি বিবেচনা করবে, তখনই আমি মনে করবো যে সংসদটা কার্যকর হলো। না হলে সরকার যেটা করবে সেটা তো সরকার করতেই পারে, সংসদ ছাড়াও করতে পারে। সংসদে আসা অর্থ হলো যে আমরা যেটা করছি সেটার কি সমালোচনা হতে পারে এবং কি ইম্প্রুভমেন্ট হতে পারে। সেটা যদি বিরোধী দল থেকে কোনো প্রপোজাল দেওয়ার সুযোগ থাকে না থাকে তাহলে যেমন কার্যকর হয় না, সুযোগ দেওয়ার পরে যদি সেটাকে গ্রহণ না করা হয় তাহলে তেমন কার্যকর হয় না। ফলে এই পয়েন্টে কিন্তু আমরা প্রথম থেকেই আমরা কতগুলো জিনিস মিস করছি, যেটা হলো যে একটা হলো বলতে দেওয়ার ব্যাপারটা, সময় বেশি বাড়িয়ে দিলে দু ঘন্টা জায়গায় দু ঘন্টা দশ মিনিট বিরোধী সরকারি দলকে দেওয়া হলো এক ঘন্টা, এটা এইসব পয়েন্ট আমরা আওয়ামী লীগের আমলে শুনেছি, এগুলো অর্থহীন আমি মনে করি। যদি কোনো বিরোধী দল যদি পাঁচ ঘন্টা বলতে চায় জায়গায় দশ ঘন্টা বলতে চায় দিতে বলতে দিলে অসুবিধা কি? সরকারি দল যদি সেখানে তাকেও দশ ঘন্টায় দিতে পারে আমার কোনো কথা নেই, সেও যদি বলতে চায় বলতে দেন না। আমার কথা হলো যে স্পিকার সাহেব এত এটাকে ব্লক করার কি দরকার আছে? দশটার সময় সংসদ শেষ হবে এমন কি দরকার আছে? বা আটটার সময় শেষ করতে হবে এমন কি দরকার আছে? সংসদ এই পাঁচ তারিখের মধ্যে শেষ করতে হবে এমন কি দরকার আছে? অনেক সংসদ অধিবেশন বাইরে আমরা দেখছি ঘুমিয়ে চলে সদস্যরা, হ্যাঁ বারোটা একটা দুটো মধ্যে চলছে। অনেক সময় দেখা যায় যে আপনার যে তারিখে শেষ করার কথা দরকার হলো শেষ হলো না, আলোচনা শেষ হলো না, আপনি সময়টা বাড়িয়ে দেন। জনগণ তো যে শুনতে চায় এবং আমাদেরকে জনগণ পাঠিয়েছে কথা বলার জন্য, তবে কথা বলার মধ্যে ব্লকেজ করার কি দরকার আছে? একেবারে কথা বলতে দিয়ে আমরা একবার দেখতে পারি যে আসলে একটা লোককে যদি বলা হয় যে তোমাকে দশ মিনিট সময় দেওয়া হলো, সে যদি দশ মিনিট বলার পর আরো দশ মিনিট বলে, তারপরে যদি আরো বলতে চায় কতক্ষণ বলতে পারে? এক ঘন্টা দু ঘন্টা? সাধারণত মানুষের তো একটা সংসদ সদস্য তারা যতই আমরা বলি না কেন তারা কিন্তু একেবারে অবান্তর কথা সারাদিন রাত বলতে থাকবে, বলতে দিলেও এটা আমি মনে করি না, বিশ্বাস করি না আমি, বা বলতে চাইলেও ওনার লড়ের লোকেরাই হয়তো কোনো বাধা দেবে যে এই কথা বারে বারে আসছে। স্পিকার সাহেব যে এইটুকু যদি আমরা বা সরকারি দল থেকে বা সংসদ নেতা এতটুকু যদি ওপেন হতে পারতেন বা এতটুকু যদি নিজেদের ইয়েটা ছাড় দিতে পারতেন তাহলে আমি মনে করি যে সংসদ থেকে আরও কার্যকর করা যেত এবং এটা দেশবাসীর এক্সপেকটেশন ছিল। এটা কিন্তু এবারও হয়নি এবং আপনাকে আমি বলছি যে আমরা যে সংসদ যে কারণে আওয়ামী লীগ সংসদ ছেড়ে চলে গেছিল, পরে আওয়ামী লীগ সংসদে আসার পরেও এখন পর্যন্ত যে আবার সংসদটা শেষ হলো, পরিস্থিতি পরিবেশ আগের তুলনায় কোনো ইম্প্রুভমেন্ট হয়নি। একই ভাষায় কথা বলা হচ্ছে যে তাদের সময় দেওয়া হচ্ছে সরকারের চেয়ে বেশি। এটা কিন্তু আমি শুধু আওয়ামী লীগের আমলেই এই ঘটনাটা ঘটেছে, আমি খালি মানে এই বর্তমান সরকার কি বা জোট সরকার কি বলছি না, তারা একই ভাষায় কথা বলছেন স্পিকার যে এই এত মিনিট এত ঘন্টা দেওয়া হয়েছে বিরোধী দলকে, তার চেয়ে এত মিনিট এত ঘন্টা কম দেওয়া হয়েছে সরকারি দলকে। এগুলো কেউ ঘন্টা হিসাব করে তো কোনো লাভ নেই, আমি বলতে চাচ্ছি আমাকে বলতে দিতে হবে, এইসব হিসাব করে এই এই ঠেকা দেওয়ার আমি কোনো অর্থ বুঝি না। এবং এইটার জন্যই আমার মনে করি যে আমরা গণতান্ত্রিক চর্চা সব সঠিকভাবে করতে পারছি না, তা আমার বিশ্বাস যে আমরা এখনো ওই মানসিকতা গড়ে তুলতে পারছি না। সেই একই অভিযোগ না, ঠিক আছে আপনার অভিযোগের প্রেক্ষিতে আমি একটা কথা বলতে চাই, সেটা হলো সংসদীয় গণতন্ত্রে সরকারের একটা অংশ হলো বিরোধী দল, এটা স্বীকার করতেই হবে। বিরোধী দলের দায় দায়িত্ব কম নয়, গঠনমূলক সমালোচনা পার্লামেন্টে আসতেই পারে, আসবেই, এবং আওয়ামী লীগ অথবা প্রধান বিরোধী দল থেকে নির্বাচিত মাননীয় সংসদ সদস্য যারা আছেন তারা তাদের নিজস্ব দৃষ্টিভঙ্গিতে এলাকার সমস্যা উত্থাপন করবেন, সমাধান চাইবেন, অন্যান্য প্রসঙ্গে আলাপ আলোচনা আসবেন, এটি স্বাভাবিক। কিন্তু একটা ক্ষেত্রে আমরা দেখি, এটা আমি কাদের ভাইয়ের কাছে প্রশ্নটা রাখতে চাই, এটা আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন, আওয়ামী লীগের সকল এমপি নন, কিছু কিছু মাননীয় সংসদ সদস্য পার্লামেন্টে দাঁড়িয়ে এমন কিছু অপ্রাসঙ্গিক বক্তব্য রেখেছেন, ঘন্টার পর ঘন্টা সময় নষ্ট করেছেন, এদিকটা একটু দেখা দরকার। আরেকটা ব্যাপার হলো আপনি সরকারের সমালোচনা করবেন গঠনমূলক, এটি স্বাভাবিক, কিন্তু গঠনমূলক না হয়ে যদি এটা ডিস্ট্রাকটিভ সমালোচনা হয় সেটাও কিন্তু আলোচনা হয়েছে পার্লামেন্টে। কিন্তু একটা জিনিস দেখে আমরা ব্যথিত হয়েছি যে যখন বিরোধী দলের মাননীয় সংসদ সদস্যবৃন্দ সরকারের কঠোর সমালোচনা করেন, আমার দলের তথা জোটের নেতারা অত্যন্ত মনোযোগ সহকারে সেটা শ্রবণ করেছেন, শোনেন। কিন্তু যখনই আমার দলের পক্ষ থেকে কিংবা জোটের পক্ষ থেকে কোনো নেতা বক্তব্য দিতে গেছেন সিনিয়র লেভেলে, তখন দেখা গেছে যে বিরোধী দল হয় ওয়াকআউট করেছেন অথবা তাদের ম্যাক্সিমাম মাননীয় সংসদ সদস্য তারা অ্যাবসেন্ট ছিলেন, এই একটা ব্যতিক্রম ঘটনা দেখা গেছে। এগুলো উনি প্রশ্ন রেখেছেন, জবাব আপনি দেবেন, এবং সেই সঙ্গে অনেকে এখন বলবার চেষ্টা করছেন যে পয়েন্ট অফ অর্ডার দাঁড়িয়ে সংসদ সদস্য যে তাতে সংসদের মূল কার্যপ্রণালী বিধি অনুযায়ী সংসদ চালাতে সমস্যা, বিশেষ করে ওই যে বলা হয় যে মুলতবি প্রস্তাবে কথা বলতে পারেন না, একাত্তর বিধিতে কথা বলতে পারেন না, বলা হয় যে পয়েন্ট অফ অর্ডার দাঁড়িয়ে সবগুলো কথাই কিন্তু ওনারা বলে ফেলছেন। আচ্ছা, আমি ওনার কথার উত্তর দিই। আগের গতবার আমি যেটা এখন যেটা বলেছিলাম তার মধ্যে একটা কথা আমার বাদ পড়ে গেছে, আমি অবসরের মধ্যে কিছুদিন ছিলাম না, বিদেশে গেছিলাম, সেই জন্য সংসদীয় স্থায়ী কমিটি সমূহের যে আওয়ামী লীগের জন্য জায়গা খালি রাখা হয়েছিল
কথা ছিল যে তারা আসলে পরে এবং তারা নাম দিলে সেটা নেওয়া হবে। আমি যতটুকু জানতে পারলাম ওখানেও কিন্তু সংসদীয় স্থায়ী কমিটিকে তাদের অন্তর্ভুক্তিটাও এখন করা হচ্ছে না। বিলম্বে নামগুলো পাওয়ার কারণে এবং মাননীয় চিফ হুইপ যেহেতু হসপিটালে আছেন এই কারণে হয়তো এটা বিলম্বিত হয়েছে, অর্থাৎ সামনের অধিবেশনে এটা হয়ে যাবে, আশা করি হবে, হওয়া উচিত। বিরোধী দলের পার্টিসিপেশনটা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ জিনিস, মন্ত্রণালয় সংক্রান্ত যে কার্যকলাপ বা সরকারের যে একটা জবাবদিহিতা মন্ত্রণালয় বিভিন্ন মন্ত্রণালয়ে, সেখানে প্রধান বিরোধী দলের যদি অ্যাবসেন্ট থাকে সেই ঠিক জবাবদিহিতা নিশ্চিত হয় না। আচ্ছা, উনি আরেকটা কথা বলেছেন যে সরকারের অংশ বিরোধী দল, নিশ্চয়ই সরকারের অংশ, কিন্তু সরকারকে সেটা বুঝতে হবে। সরকারের অংশ মানে কিন্তু শরীরের যেমন একটা অংশ, প্রত্যেকটা অংশে একটা কাজ থাকে, বিরোধী দলের কিন্তু একটা কাজ আছে সরকার চালানোর মধ্যে, মানে সরকারকে গাইড করবে, সে যাতে তার দোষ ত্রুটিগুলো ধরিয়ে দিবে, তাকে যদি সে কোনো পয়েন্টে তারা মনে করে যে এই প্রোগ্রামের কিছু মানে সংশোধন করা দরকার সেটা বলবে, এবং সরকার যখন এগুলো মানবে বা শুনবে এবং মানবে তখনই বিরোধী দল সরকারের অংশ হতে পারবে। তার আগে কিন্তু এটাকে আপনার অংশ বলা হচ্ছে, কিন্তু আপনি যদি এটা কোনো ফাংশনই না রাখেন তাহলে এটা সরকারের অংশ থাকে না। তো আমাদের দেশে কিন্তু এখন পর্যন্ত বিরোধী দলকে সরকারের অংশ হিসাবে মানে ব্যবহার করার বা তাদেরকে সেভাবে গ্রহণ করার মানসিকতা আমরা এখনো গড়ে তুলতে পারিনি, আমার নিজের ব্যক্তিগত ধারণা। আর একটা হলো পয়েন্ট অফ অর্ডার। হ্যাঁ, পয়েন্ট অফ অর্ডারে আমাদের যেটা আছে রুলস অফ প্রসিডিওর যেটা বলা আছে আমাদের পার্লামেন্টের কার্যপ্রণালী বিধিতে, সেখানে পয়েন্ট অফ অর্ডার শুধু অর্ডার মানে করার জন্য, মানে ডিসঅর্ডার যদি কিছু হয়, যদি কোনো সময় কোনো এবং তার মধ্যে কোনো কন্ডিশন বলা আছে যে মানে একটা হলো যে যে ঘটনা আলাপ আলোচনা হচ্ছে তার মধ্যে বা সংসদের যে কার্যক্রম চলছে সেই অবস্থাতে যদি সংবিধান লঙ্ঘিত হয়, যদি দেশের কোনো অন্য কোনো ধরনের আইন কানুন বা পয়েন্ট অফ আর কার্যপ্রণালী বিধির কোনো বিধি লঙ্ঘিত হয়, এরকম কোনো কিছু ডিসঅর্ডার হলে তখন সেটা কেউ নোটিশ আনতে পারে যে এই জায়গাটা ডিসঅর্ডার হচ্ছে, সো দ্যাট সংসদ আবার অর্ডারলি করার জন্য। এটাই হলো পয়েন্ট অফ অর্ডারের নিয়ম। কিন্তু আমাদের দেশে আমরা পয়েন্ট অফ অর্ডারটাকে বিভিন্ন সময় বিভিন্নভাবেই ব্যবহার করছি, নিজেদের এলাকার সমস্যা, দেশের সমস্যা, বিভিন্ন ঘটনা পেপারে উঠছে যা এগুলো কার্যপ্রণালী বিধি অনুযায়ী নিশ্চয়ই অ্যালাউ করে না। কিন্তু প্রশ্ন হলো যে আমার তো জনগণ চাচ্ছে আমার এলাকার কোনো সমস্যা হোক, দেশের কোনো সমস্যা হোক, বা যেটা কোনো গুরুত্বপূর্ণ একটা ঘটনা যদি কিছু হয় যেটা আমরা চাই যে জনগণ জানুক বা সরকার জানুক, এবং সরকার কি এর ব্যাপারে জবাব দিতে দেখ বা আমাকে জবাব দিক এটার যে আমার এখানে এই ঘটনা ঘটেছে এটা সরকার কি বলে, সেখানে কিন্তু আমাদের যেটা নোটিশ দেওয়ার সিস্টেম, যেমন মুলতিবি প্রস্তাব আমরা দিতে পারি অথবা সাধারণ আলোচনার জন্য প্রস্তাব, এগুলো কিন্তু আমাদের আপনার কার্যপ্রণালী বিধিতে এইগুলো প্রভিশনস আছে। কিন্তু আমরা দেখি যে ওই নোটিশগুলি দিলে, শত শত নোটিশ আমি দিয়েছি, কোনো সময় আমার মতে জানা মতে এই মানে সংসদীয় গণতন্ত্র হওয়ার পর থেকে মুলতবি প্রস্তাব কোনো দিন কোনো সময় একটাও গ্রহণ করা হয়নি কোনো আলোচনার জন্য। আমি বলছি এটাই, আর সাধারণ আলোচনা যেগুলো যে একটা গ্রহণ করা হয়েছে সেগুলোকে একেবারে সরকার যেটা আলোচনা করতে চান, কিন্তু বিরোধী দলের ইন্টারেস্ট পয়েন্ট অফ থেকে যেটা আলোচনা করতে চাওয়া হয় সেটা অনেক সময় মানে ধরেন 90% কিছু হচ্ছে না, অনলি 10% হয়তো আলোচনা করার জন্য হচ্ছে। আর এই কারণে আমরা যেটা একটা একবার আওয়ামী লীগের আমাদের করা হয়েছিল যে একটা সময় কিছুটা সময় রাখা হয়েছিল আধা ঘন্টার মতো, 15 মিনিট সেখানে বিরোধী দল ফ্রিলি বলতে পারবে এবং 15 মিনিট জিরো আওয়ার আর কি, 15 মিনিট সরকারি দল ফ্রিলি বলতে পারবে তাদের যে কোনো টপিকের উপর যে কোনো আলোচনা। এটা কিছুদিন চালু থাকার পর আওয়ামী লীগ সময়টা বন্ধ করে দেওয়া হয়েছে। আমি মনে করি যে এই ধরনের একটা আওয়ার্স তৈরি করলে তবুও মানুষের বা কিছুটা গ্রিভেন্স বা কিছুটা তাদের সমস্যা বা কিছুটা দরকারি জিনিসপত্র আলোচনার কথা সংসদে একটা স্কোপ তৈরি হয় আইনগতভাবে। কিন্তু যতদিন আপনি এটা না করবেন ততদিন কিন্তু আমার দেশের লোক চাচ্ছে আমার কথা বলে, আমার এলাকায় বন্যা ভেসে গেছে, আমার এখানে 10 জন লোক মারা গেছে কোনো ব্যাপারে, আমি চাচ্ছি এটাকে সংসদে বলতে, আমি চাচ্ছি এই জিনিসটা সংসদে নোটিশ আনতে, সরকারের নোটিশ আনতে, আমাকে স্কোপ দিতে হবে। তখন আমি কি করব, কোনো যখন স্কোপ থাকে না তখন মানুষের পয়েন্ট অফ অর্ডারটাকে এটাকে ব্যবহার করাচ্ছে। ডেফিনেটলি এটাকে আপনি বলতে পারেন যে ব্যবহারটা হয়তো সঠিকভাবে হচ্ছে না, তবে এটা অপব্যবহার বলা হয়তো ঠিক হবে না, এটা আমরা বাধ্য হয়ে এই সময়টাকে আমরা ব্যবহার করছি, যেহেতু অন্য কোনো স্কোপ থাকছে না, এই জন্য বলছি। আমরা বলুন, আমরা অপব্যবহার বাক্যটাই প্রয়োগ করবো। আপনি আপনার একটু আগে যে পয়েন্ট বলেছেন জিরো আওয়ারের ব্যাপারে, এখানে আমি আপনার সঙ্গে সম্পূর্ণ একমত যে ধরনের একটা প্রভিশন থাকা উচিত যেখানে প্রত্যেকটা দলের মাননীয় সংসদ সদস্য নিজস্ব প্রয়োজনে, এলাকার প্রয়োজনে, জনগণের স্বার্থে যে কোনো পয়েন্টে কথা বলতে পারবেন, এ ধরনের একটা সুযোগ থাকা উচিত। তো আমি যে কথাটা উল্লেখ করতে চাই সেটা হলো যে
পার্লামেন্টে থাকা অবস্থায় বিগত পৌনে তিনটা বছরে আমি তো দেখেছি বিরোধী দলের পক্ষ থেকে আমাদের মাননীয় সংসদ সদস্য কাদের ভাই যথেষ্ট সময় উনি পেয়েছেন, বক্তব্য রেখেছেন এবং এমন কোনো দিন যায় নাই যেখানে ওনার বক্তব্য থাকেনি। উনি কিন্তু প্রাণ খুলে কথা বলেছেন, উনি বিভিন্ন সমস্যার কথা বলেন এবং পয়েন্ট অফ অর্ডারে দাঁড়িয়ে কথা বলেন এবং মাননীয় স্পিকার তাকেও পর্যাপ্ত সময় দিয়ে থাকেন। নিজের বিষয় নিয়ে বোধহয় তেমন কোনো অভিযোগ নেই। না, আমার যেটা কথা সেটা হলো যে আমি সাধারণত যেটা মানে আইনের ভিতর দিয়ে এবং যেখানে যেভাবে বলার মানে সুযোগ আছে সেভাবেই বলি। এখানে স্পিকার সাহেব ঠিক বেআইনিভাবে মানে আমাকে আমার বক্তব্যটা আইনগত হচ্ছে না বা নিয়মের বাইরে যাচ্ছে এই কথা বলে ডিসকার্ড করার স্কোপ খুব কম থাকে। আর মোজাম্মেল ভাই হয়তো মানে এটা জানেন বা স্বীকার করবেন যে বিরোধী দলের অনেক বেশি স্কোপ থাকে বর্তমানে কথা বলার, তো আমি সেইগুলো একেবারে সম্পূর্ণ রুলস অফ প্রসিডিওর মেনে সেইভাবে যেহেতু কথাগুলো উত্থাপন করি সেখানে আমাকে সেইভাবে আমার কথা কাটে মানে অনেকে নিয়ে কথা বলেন যেহেতু কোন জায়গায় সেখানে ইয়ে করতে পারেন না, আমি কিন্তু পয়েন্ট অফ অর্ডার নিয়ে যদি যদি কোনো সময় কথা বলি তাহলে পয়েন্ট অফ অর্ডার যেটা হবে সেটাই বলি, কোনো সময় বললে আমি একটু কম বলি দেখবেন। কিন্তু বিল টিলের উপর যেটা আলোচনা সেগুলোতে আমি কথা বলি বেশি, কথা বলার সুযোগ সেখানে যেটা যখনই থাকে তখনই বলি এবং সেখানে মোটামুটি এই বিষয়ে আমার মনে হয় অন্য সদস্যরাও সমান সুযোগ সমান পান। এখানেও কিন্তু একটা প্রশ্ন আছে যে সবসময় কিন্তু মানে স্পিকার সাহেবই বলেন বা সরকারই বলেন অনেক সময় অনেক বিষয়ে আলোচনা করতে দিতে চান না আমাদেরকে, যেগুলো ব্যাপারে সরকার একটু কোনো কারণেই হোক যে কোনো কারণেই হোক কোনো সময় মনে করেন যেটা বিষয়ে আলোচনা করা উচিত না সেটা কিন্তু ওনারা ব্লক করে দেন, আমাদের তখন টাইম কাট করে দেন, আমাদের বক্তৃতা কাট করে দেন। এমনকি লাস্ট বাজেট বক্তৃতার সময় যে লাস্ট মানে বাজেটের যে পাশের সময় যে কাট মোশন যেটা হয় মানে বাজেটের প্রতিটি আইটেমের উপরে কিছু বক্তব্য দেওয়ার যে প্রভিশন আমাদের দেশে আছে এইবারই কিন্তু ফার্স্ট টাইম মানে এই জিনিসটা কাট মোশনটা মোটামুটি ভাবে শুধু একজন ইন্ডিপেন্ডেন্ট সদস্য ছাড়া আর সবাই এটাকে বয়কট করেছে, কেননা সরকারি দল থেকে যেভাবে আমরা আলোচনা করতে চেয়েছিলাম সেইভাবে আলোচনা করতে দেওয়া হয়নি। এটা কিন্তু সরকারের কিছুটা হলো এই যে একটা অধিকার আমি বাজেটের উপরে বলবো সেই অধিকারটা এখানে খর্ব করা হয়েছে। কিন্তু আপনি তো ওই দিন পার্লামেন্টে উপস্থিত ছিলেন, আমার জানা মতে শেষ অবধি ওয়াকআউট করেছেন? না, আমি উপস্থিত ছিলাম, আমি ওয়াকআউট করিনি কিন্তু আমি বক্তব্য দেইনি, যেহেতু প্রধান বিরোধী দল এবং আমরা সবাই মিলে যেগুলো বলেছিলাম আমাদের ধারণাটা যথেষ্ট যুক্তিসঙ্গত ছিল কিন্তু স্পিকার সাহেব যখন ওটাকে রিজেক্ট করে দিলেন তখন আমরা স্পিকার সাহেবকে অন প্রোটেস্ট আমরা বললাম যে আমরা আর কিছু বক্তব্য দিব না। এবং এখানে কিন্তু বক্তব্য দেওয়ার দেশের একটা মানে এটাকে বাজেটটাকে বলা যায় রোড ম্যাপ অফ দ্য গভর্নমেন্ট, গভর্নমেন্ট কিভাবে দেশ চালাবে সামনে এক বছর, এটা বাজেট, টাকা যেখানে দেবে সেটাই ভালো চলবে, যেখানে টাকা কম দেবে সেখানে কম চলবে। ফলে এই জিনিসটাতে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় দেশের জন্য, সেখানে আমাদেরকে সময় দেওয়ার ব্যাপারে বা কাট মোশনে যার সরকার যেখানে বেশি করছে বা সমালোচনা করার সুযোগ দেওয়া এইটা আমি মনে করি সরকারের তরফ থেকে দরকার ছিল, দেশবাসীর জানা দরকার ছিল। সরকার বোধহয় এখন রোড ম্যাপের সাথে রোড ব্লক নিয়ে ব্যস্ত। জি, আমরা লক্ষ্য করলাম দেশে অনেক সমস্যা আছে, অনেক সমস্যা নিয়ে আইন শৃঙ্খলা দুর্নীতি সহ নানান যেগুলো আপনারাও স্বীকার করেন ওনারাও বলছেন, কিন্তু সংসদ অধিবেশনের শেষের দিকে আপনারা মুক্তিযুদ্ধ নিয়ে বিতর্কে সংসদ সদস্যরা অনেক বেশি সময় ব্যয় করেছেন, তো এটা এই সময় কতটা যৌক্তিক এই বিতর্কটা, আর এই বিতর্কটির প্রয়োজনই বা কি? এখন এখানে একটা জিনিস আপনাকে খোলামেলা বলা দরকার, সেটা হলো বাংলাদেশের অভ্যুদয়ের সময় বাংলাদেশের জন্মের সময় থেকে অনেকগুলো প্রশ্ন এখনো মানুষের মনে জেগে রয়েছে, অনেকে মনে করেন এগুলো মীমাংসিত, অনেকে মনে করেন এটা মীমাংসিত নয়। আমি ব্যক্তিগতভাবে যেটা মনে করি যে স্বাধীনতা সংগ্রামে যে দলের যে নেতা যে অবদান রেখেছেন তার স্বীকৃতি থাকা উচিত। এখন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন এটা দেশবাসী জানে, জনগণ জানে, আর এটাকে আপনি অস্বীকার করবেন মেনে নেবেন না আপনি অন্য কিছু প্রতিষ্ঠা করার চেষ্টা করবেন এটা তো ঠিক নয়। আসলে আমি আরেকটা আপনি মূল্যবান প্রশ্ন উত্থাপন করেছেন জিলুর ভাই, আমি খোলামেলা বলি আমাদের সামনে অনেকগুলো উদাহরণ আছে, সাউথ কোরিয়া যেভাবে এগিয়ে গেছে, ইন্দোনেশিয়া যেভাবে এগিয়ে গেছে, সিঙ্গাপুরের মতো ছোট্ট একটা আইল্যান্ড যেভাবে এগিয়ে গেছে, এমনকি ভিয়েতনাম যার জন্ম কিছুদিন আগে বলা যায় আমাদের এখান থেকে শিক্ষা নেওয়া উচিত, মালয়েশিয়া এটা বিরাট একটা এক্সাম্পল আমাদের জন্য, এগুলো দেখে আমাদের একটা পয়েন্টে এগিয়ে আসা উচিত
both from the opposition and from the ruling party. সেটা হলো একযোগে একমত হয়ে দেশ চালানো এবং দেশকে এগিয়ে নিয়ে যাওয়া। অতীত নিয়ে টানাটানি করতে গেলে কোনো দলেরই লাভ হবে বলে আমি মনে করি না, এটা আমার ব্যক্তিগত অভিমত। এই বিষয়ে আমি একটু বলি, মানে আমার কাছে যেটা মনে হয়েছে যে সরকার খুব সুন্দরভাবে আসল ইস্যু থেকে বিরোধী দলকে মানে টেনে নিয়ে আর একটা প্রধান বিরোধী দলকে টেনে নিয়ে আর একটা ইস্যুতে নিয়ে যেতে স্ট্র্যাটেজিক্যালি হয়তো তারা জেনেই করছে বা জানে না জেনেই করছে, এবং বিরোধী দল ওইভাবে নিজেদেরকে মানে আমি মনে করি যে সেইভাবে তারা ধরা দিয়েছে, তারা একটু মানে নিজেদের মানে ইয়েটা ছেড়ে চলে যাচ্ছে, হ্যাঁ টোপটা গিরে ফেলছে। যেমন এখন আমাদের দেশের মানে অনেকগুলো বেশি বার্নিং ইস্যু ছিল যেটা অন্য যে কোনো সময় বিরাটভাবে রাজনৈতিক অঙ্গনে আলোড়ন তুলতে পারতো, যেটা এমন ঢাকা দশ উপনগরের ব্যাপক কারচুপি সকলের সামনে ঢাকা শহরে, এটা তো একবার গ্রামে গঞ্জে নয়, মানে ইন প্রেজেন্স অফ অল দ্য মিডিয়া। উনি স্বীকার করবেন না? আচ্ছা না না আমি স্বীকার করব না, স্বীকার করার আর না কিছু কিছু ব্যাপারে কথা বলতে হবে আমাকে, আমাকে কিন্তু কথা বলার সুযোগ দিতে হবে। অবশ্যই না, এটা তো স্বীকার করি বা না করি সেটা অন্য জিনিস, আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো যে আমার নিজের বক্তব্য যদি যেটাই হোক, মানে আমি বলতে চাচ্ছি যে মিডিয়ার বক্তব্য বিভিন্ন লেভেল থেকে মানে যারা এই পর্যবেক্ষকদের বক্তব্য ইত্যাদি অনেক কিছু বক্তব্যের কারণে আমি বলছি যে আমার কথা বাদই দিলাম, আমি কি বলবো আমার মত বলছি না, যে ব্যাপক কারচুপির অভিযোগ এবং মানে পাওয়া গেছে বিভিন্ন ধরনের যারা মানে যাদেরকে আমরা ক্রেডিবল বলতে পারি সেরকম অর্গানাইজেশন থেকে। আচ্ছা তারপরে দ্রব্যমূল্য বাড়ছেই, তারপর আইন শৃঙ্খলার অবনতি হচ্ছেই, এগুলো যে কোনো সময় যেমন মাগুরা উপ নির্বাচনে একটা কারচুপির কারণে একেবারে বিএনপি সরকার তখন একেবারে টলমলে হয়ে গেল বা পড়ে গেল, তো এই অবস্থায় কিন্তু এগুলো জিনিস কিন্তু সেটা সাধারণভাবে জনগণের আন্দোলনের একটা বিরাট ইস্যু হওয়ার কথা, এইসব আমাদের দেশের ইতিহাসে যা বলে। কিন্তু এখন দেখলাম যে হঠাৎ করে সরকার থেকে একটা মুক্তিযুদ্ধের কে ঘোষণা দিয়েছিল কবে দিয়েছিল ইত্যাদি ইত্যাদি নিয়ে একটা কথা বলা হলো, সত্য মিথ্যা পরে কথা এটা নিয়ে, এবং আওয়ামী লীগ সব বাদ দিয়ে এখন এটার পিছিয়ে দৌড়াচ্ছে, তো এই জিনিসটা আমার কাছে মনে হচ্ছে যেন তাদের এটা কিছুটা আসল মানে জিনিসের থেকে দূরে সরে যাওয়া জনগণের স্বার্থ থেকে, এটা আমার কাছে তারা হয়তো আমার চেয়ে অনেক বেশি জ্ঞানী আমার চেয়ে অনেক ভালো বুঝেন অভিজ্ঞতাও আছে, আমার ব্যক্তিগত ধারণায় যে এটা হয়তো ঠিক ওইরকমভাবে যাওয়াটা উচিত ছিল না। তবে একটা জিনিস যেটা হিস্ট্রি সেটা সত্য সবসময় সত্য থাকবে, আমরা যতই চেষ্টা করি এখন না হলো 50-60 বছর পরে বা 100 বছর পরে যখন আমরা কেউ এখানে থাকবো না তখন দেশের একটা একটা নিউট্রাল এবং অত্যন্ত মানে ইয়ে একটা নিরপেক্ষ একটা হিস্ট্রি বেরিয়ে আসবে, এটা কোনো সব দেশে সবসময় আসে, এটাকে আমরা চেষ্টা করলেও এটাকে ঠেকাতে পারবো না। তবে এই ঘোষণা নিয়ে এবং এটা নিয়ে যেটা কথা সেটা সম্পর্কে আমি সংসদে একটা বক্তব্য বলেছিলাম যে স্বাধীনতার সংগ্রাম যখন শুরু হলো তারপর থেকে মুক্তিযুদ্ধ হয়ে স্বাধীনতা অর্জন পর্যন্ত সম্পূর্ণ জিনিসটা তখনকার সময়কার যেটা নেতৃত্বটা দিয়েছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, এটা অস্বীকার করার কোনো উপায় নেই, কেননা তিনি তখন ইলেকটেড অব দ্য মেজরিটি পার্টি ছিলেন, ওনার প্রাইম মিনিস্টার হওয়ার কথা ছিল সারা এবং সারা পৃথিবীতে ওনাকে রিকগনাইজড অ্যাজ এ লিডার অব দ্য মুসলিম সরি মানে মানে ইস্ট পাকিস্তান দিদেন ইস্ট পাকিস্তান, ওনার একেবারে মানে 99% বোধহয় তার মানে তখন পপুলার ইয়ে ছিল সাপোর্ট ছিল, কাজে উনি তখন ইন্টারন্যাশনালি ওনার এই গ্রহণযোগ্যতা ছিল যে উনি যেটা বলবেন সেটা হলো ওনার বক্তব্য ওই সময়কার তৎকালীন বাঙালি ইয়ের বাংলাদেশি যেটা ই ছিল তাদের যে জাতি তার কথা হিসাবে তাকে উনি রিপ্রেজেন্ট করতেন, অফিসিয়ালি রিপ্রেজেন্ট করতেন, কাজে উনি যখন বলবেন যে কিছু হবে তখনই কিন্তু সেটাকে দেশবাসীও ধরে নিচ্ছে, আর কারো কিন্তু ওই গ্রহণযোগ্যতা তখন ছিল না ওই রকম যে ওনার কথায়, এটা আমরা বাঙালি জাতির কথা আমি বলছি, অনেক বড় বড় নেতা ছিলেন তখনও কিন্তু তাদেরকেও ওই দেশবাসীর কাছেও ছিল না ইন্টারন্যাশনালি ছিল না, যখন বলা হয়েছে যে কোনো কথাই যে শেখ মুজিব বলেছেন তখনই কিন্তু এটা ইন্টারন্যাশনালি অ্যাকসেপ্ট করেছে এবং এটা দেশের লোকও অ্যাকসেপ্ট করেছে, যখন বলা হয়েছে যেই বলুক যখনই বলুক মনে করেন যে কোনো সময় যদি কেউ একটা কথা ডিক্লেয়ার করে, আমি যদি আজকে ডিক্লেয়ার করি আমি উত্তরবঙ্গের স্বাধীনতা ডিক্লেয়ার করলাম তবু তো আমি একজন এমপি, কিন্তু এটা কিন্তু স্বাধীনতার ঘোষণা বলা যাবে না, যদি উত্তরবঙ্গকে সম্পূর্ণ রিপ্রেজেন্ট করে এরকম কোনো লোক যদি বলে যে আমি স্বাধীনতা ঘোষণা করলাম তখনই এটা অফিসিয়ালি অ্যাকসেপ্টেড হবে ইন্টারন্যাশনাল কমিউনিটির কাছে এবং দেশবাসীকে গ্রহণযোগ্য হবে, ফলে তখনকার যারা যুদ্ধ করেছেন এবং যারা যেটা কিছু করেছেন সবাই ওইটাকে বলুক আর না বলুক ওটা ইমপ্লয়েড ছিল যে আমরা শেখ মুজিবের বিহাবে বলছি, যখন আমি বলবো যে আমি শেখ মুজিবের বিহাবে বলছি তখন সমস্ত পৃথিবীর জনগণ জানবে যে শেখ মুজিব বলেছে, মানে উনি কে বলেছে যে ওই জায়গা থেকে ইলেকটেড অ্যাজ এ 99% বা 95% ভোটের তার রিপ্রেজেন্ট করেন উনি, কাজে উনি বলেছেন এটা, এবং তখন সারা দেশের লোকও বুঝলো যে আমাদের নেতা বলেছেন যে আমাদের এই আমরা ইলেকটেড করেছি যাকে তার দলকে সে বলেছেন, কাজে তখনই এটা অফিসিয়ালি অ্যান্ড ইন অল রেসপেক্ট অ্যাকসেপ্টেড বাই দ্য বাই নট অনলি বাই দ্য বাংলাদেশি নেশন বাই দ্য এন্টায়ার ওয়ার্ল্ড কমিউনিটি, কাজে ওইটাই যে ঘোষণাটা যার মুখ দিয়ে আসুক এবং যেভাবেই আসুক
কথাটা হলো এটা শেখ মুজিবের ভাষায় শেখ মুজিবের বিহাফে করা হয়েছে এবং ওইটার তখনই ওইটার গ্রহণযোগ্যতা পাওয়া গেছে। যুদ্ধটাও তাই হয়েছে, উনি যুদ্ধ করুক বা না করুক কিন্তু তখন যুদ্ধ হয়েছে ওনার নামে, শেখ মুজিবের নামে, শেখ মুজিবের নির্দেশে আমরা যুদ্ধ করছি। নির্দেশ হতো উনি দিয়ে দিতেও পারেন নাই, কিন্তু ওটা না বলা পর্যন্ত দেশবাসী এটাকে মুক্তিযুদ্ধ বা এটা স্বাধীনতা সংগ্রামের কন্টিনিউটিটা ধরতে পারে না। ফলে এই জিনিসটার এখন আর আমি মনে করি এইগুলো নিয়ে বিতর্ক করার বিষয় নয়। যেটা যখন আমার কথা হলো যে এটাকে বিএনপি এই সময় হয়তো জেনে তুলেছে বা না জেনে তুলেছে এবং আওয়ামী লীগ ওটার পিছিয়ে দৌড়াচ্ছে, এটা আমার কাছে যে মনে হচ্ছে যে এটার এখন এই আপনি যেটা বলেছেন যে আমাদের প্রতিবেশী দেশগুলি বিভিন্ন দেশ, আমি ব্যাংকক থেকে আসলাম 2-3 দিন আগে, এরা যেভাবে আমি 80-এর দশকে দেখেছি তাদের সঙ্গে, আমি তখনও যেতাম, তারা তখন আমাদের সঙ্গে তাদের ডিফারেন্স বলতে গেলে কিছুই ছিল না, অনেক ক্ষেত্রে ডিফারেন্সটা আমাদেরই ভালো ছিল। এইরকম সেখানে তারা কোথায় চলে গেছে মানে এখন চিন্তাও করা যায় না যে তারা কোথায় গেছে আমরা কোথায় আছি। অন্যান্য দেশ তো আরও যেগুলো সম্পদশালী দেশ তাদের কথা তো বাদই দিলাম, মালয়েশিয়া যেমন মানে অন্যান্য দেশ ইন্দোনেশিয়া এরা তো সম্পদ আছে, তারপরেও ভিয়েতনাম যেমন আমাদের মতোই তাদের এমন কোনো সম্পদ নেই, তারাও কিন্তু আমাদের চেয়ে অনেক অ্যাডভান্স করে গেছে। কাজে এইগুলো বিতর্ক এখন আমরা মনে করি সরকার পক্ষ থেকে আনা উচিত না এবং বিরোধী দল এটা লুফে নেওয়া উচিত না, এটা এখন বাদ দেওয়া উচিত। যে আপনার বলবার পালা, আমি প্রসঙ্গ দুটো, একটি বিতর্কের যে বিষয়টা নিয়ে বিতর্ক করছেন আপনারা সে বিষয়ে উনি ওনার মতামত দিয়েছেন, আর একটি বলেছেন ঢাকা 10-এর উপনির্বাচন। এক্ষেত্রে আমি যেটা বলতে চাই সেটা হলো যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সদ্য সমাপ্ত অধিবেশনে সংসদে দাঁড়িয়ে দলের তথা জোটের পক্ষ থেকে বক্তব্য রেখেছেন, এ প্রসঙ্গে আমি আর অন্য কিছু বলতে চাই না, আমি আমার প্রধানমন্ত্রীর সঙ্গে একমত। আমি যেটুকু যোগ করে বলতে চাই সেটা হলো স্বাধীনতা সংগ্রামে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যেটা অবদান এর স্বীকৃতি ইতিহাসে থাকা উচিত এবং ইতিহাসে থাকবে, এটা হলো আমার বক্তব্য। একটু আগে আমার সেটা আপনারা লিখুন কিংবা ওনারা অস্বীকার করুন, অস্বীকার করুন থাকবে, যেটুকু থাকার সেটুকু থাকবে, থাকা উচিত বলে আমি মনে করি। দ্বিতীয়ত যে প্রসঙ্গে আপনি কথা বলেছেন, আসলে ঢাকা 10-এর যে উপনির্বাচন এখানে কয়েকটা দিক আছে একটু দেখা উচিত। পত্রিকা আজকাল প্রেস মিডিয়া ইলেকট্রনিক মিডিয়া সংবাদপত্রের প্রকাশ্য লেখালেখি অনেক কিছু আছে, এটা ঠিক, কিন্তু একটা কথা আমি বলতে চাই যে আমাদের মোসাদ্দেক আলী ফালু উনি জাতীয়তাবাদী দলের প্রার্থী ছিলেন, জোটের প্রার্থী ছিলেন, এটা একটা দিক। আরেকটা দিক হলো মান্নান সাহেব ছিলেন সদ্য বিএনপি থেকে পদত্যাগকারী এমন একজন ক্যান্ডিডেট যিনি তৃতীয় ধারা যার জন্ম সবেমাত্র শুরু হয়েছে তার সঙ্গে সম্পৃক্ত আছেন, বিকল্প ধারা, তৃতীয় পিছনে তৃতীয় লেখা তো তৃতীয় চলে আসে জোর করে আমাদের কোন দিকে ঠেলে দিলে ঠেলে দিতে চাই না, আপনারা এখন ভালো হবে না এবং আমাদের প্রত্যাশা যে সামনের দিনগুলোতেও আপনার নিরপেক্ষতা বজায় রাখবেন, এটি আমাদের জনগণের সঙ্গে আছে। তো আমি যেটা বলতে চাই সেটা হলো যে জোটে এখানে এই সিটটায় আওয়ামী লীগ তথা বিরোধী দলের তরফ থেকে এক্সেপ্ট দ্যাট অফ জাতীয় পার্টির একজন ক্যান্ডিডেট জাতীয় পার্টির একাংশের একাংশের ওনারা নন জি প্রার্থী ছিলেন, তো এখানে জোট প্রার্থীর সঙ্গে যে প্রজ্ঞা মেধা কিংবা মননশীলতায় যেভাবে যুদ্ধ করতে হবে সেই কর্মী বাহিনী ওনার ছিল না, এটা একটা বাস্তবতা। দ্বিতীয়ত বাংলাদেশ আওয়ামী লীগের তরফ থেকে এটা পত্রিকা দেখেছি সহযোগিতা করার আশ্বাস দেওয়া হয়েছিল, এখন আওয়ামী লীগের যিনি নেত্রী তারও নাকি আহ্বান ছিল যে তার সালাম নিন কুলায় ভোট দিন, এখন আওয়ামী লীগের যারা সমর্থক যারা ভোটার সাধারণত তারা নৌকায় ভোট দিতে অভ্যস্ত, হঠাৎ একটা নির্দেশ এলো আর তাড়াতাড়ি তারা কুলায় ভোট দিবে, এটা একটা ব্যতিক্রমী ঘটনা বলে আমি মনে করি। আরেকটা বিষয় দেখা উচিত সেটা হলো যে প্রত্যেকটা সেন্টারে পর্যাপ্ত পোলিং যেটা এজেন্ট এটা কিন্তু বিকল্প ধারার পক্ষ থেকে মানুষ দিতে পারেন নাই, এগুলো একটা ফ্যাক্টর যেগুলো আপনাদের কনসিডারেশন আনা উচিত বলে মনে করি। তারপর আর একটা প্রশ্ন থাকে, 40,000-এর উপর ভোট পেয়েছেন কুলার প্রার্থী জনাব আব্দুল মান্নান, এটা একটা ব্যতিক্রমী ঘটনা, আওয়ামী লীগের ভোট যেটাই দেওয়া হোক এটা কিন্তু উনিই পেয়েছেন এটা অনেকে মনে করেন। তো এক্ষেত্রে যেটা একটু আগে আমাদের সম্মানিত সংসদ সদস্য কাদের ভাই যেটা বলেছেন, প্রত্যেকটা দল যখন ক্ষমতায় থাকে কিংবা ক্ষমতার বাইরে থাকে প্রত্যেকটা এই পার্টির সঙ্গে দলের সঙ্গে কিছু কিছু উচ্চাভিলাষী এলিমেন্ট সব যুগই ছিল এখন আছে সামনে আপনি পাবেন, তারা অতি উৎসাহে কিছু কর্মকাণ্ড করে ফেলতে পারেন, এটা
অস্বাভাবিক কিছু বলা যাবে না। তবে ঢালাওভাবে যেটা উনি অভিযোগ করেছেন এর সঙ্গে আমি একমত নই। এখানে ব্যাপক কারচুপি হয়েছে এটা সঠিক নয় বলে আমি মনে করি। এখানে আমি আপনাকে একটা কথা বলতে চাই, সেটা হলো যে মানে কে ভালো প্রার্থী বা কে মন্দ আমি তা বলতে চাচ্ছি না, কার এজেন্ট থাকবে বা না থাকবে সেটাও কথা না। কথা হলো যে হয়তো সাধারণভাবে আপনার মতামত যদি ধরে নেই, যদি স্বীকারও করি বা ওটা যদি আমরা জাস্ট একটা সিনারিও হিসেবে ধরি যে হ্যাঁ জোটপ্রার্থী ভালো ছিলেন এবং তার যথেষ্ট সমর্থক ছিল, সবই ছিল, হয়তো উনি ইলেকশনে জিততেও পারতেন, কিন্তু যেটা ইলেকশনের সময় যেটা দেখা গেছে সেটা হলো যে ইলেকশনে যেটা আমি আমি দেখেছি তা বলছি না, যেটা পর্যবেক্ষকরা বিভিন্ন মিডিয়ার থেকে বিভিন্ন লেভেল থেকে, কারণ এটা খুব এক্সটেন্সিভলি এটাকে মানে অবজার্ভ করা হয়েছিল এক্সটেন্সিভলি, কারণ একটাই মতো ইলেকশন সারা দেশে হচ্ছে এবং দেশের এবং বিদেশের জার্নালিস্ট শুধু না বিভিন্ন পর্যবেক্ষক মানে তারা বিভিন্নভাবে এটাকে একবার দিন থেকে রাত পর্যন্ত তারা সর্বদা এই ইলেকশনের যারা প্রার্থী তাদের পিছু পিছু ঘুরেছে, তাদের সমস্ত কার্যকলাপ তারা একেবারে ইঞ্চিতে ইঞ্চিতে ফলো করছে। তাদের মতামত অনুযায়ী যে ইলেকশনের ভোট দেওয়ার জন্য বাইরে থেকে লোক ব্যাপক লোক নিয়ে আসা হয়েছে এবং সেখানে ভোটটাগুলো কারচুপি করে দেওয়া হয়েছে এবং সেখানে সাধারণ যারা যারা ভোটার সেখানকার এলাকার ভোটার সে কাকে ভোট দিত তার ঠিক নেই, সে হয়তো জোট প্রার্থীকেই দিত কিন্তু তাকেও এসে দেখা গেছে সে ভোট দিতে পারছে না, ফলে ভোটটাকে ম্যানিপুলেট করা হয়েছে। রেজাল্ট ম্যানিপুলেট না করলে কি হতো, জোট প্রার্থীর পক্ষে যেত কি না সেটা সম্পর্কে কথা থাকতে পারে যে হ্যাঁ জোট প্রার্থী হতো তার হলে জিততো, কিন্তু ভোটটা যে সাধারণভাবে সঠিকভাবে হয়নি এটা সম্পর্কে এখন আমরা যতই মানে ড্রাম বাজাই আর যতই চেষ্টা করি এটাকে দেশবাসীকেও বিশ্বাস করানো যাবে না, বিদেশিকেও বিশ্বাস করানো যাবে না। আমার নিজের মতামত এটা আমি বলছি না, এটা আমি বলছি যে সমস্ত যারা খালি মিডিয়া নয়, ইলেকট্রনিক মিডিয়া বা প্রেস মিডিয়া নয়, বিভিন্ন আরও অন্যান্য অবজারভার যারা ছিল, এনজিও ছিল অনেকে যা এবং বিদেশি অবজারভারও অনেকে ছিল, বিভিন্ন লেভেল থেকে যেটা রিপোর্ট এসেছে এক কথায় এসছে যে এটা কোনো ইলেকশনটা একেবারে মোটেই কোনো নিয়মতান্ত্রিকভাবে হয়নি। আর এখন এখানে আরেকটা কথা আমি বলছি আপনাকে যে এই এই ইলেকশন থেকে কিন্তু একটা জিনিস আমরা যারা রাজনীতির মধ্যে আছি বা জড়িত আছি বা সামনে হয়তো ইলেকশন করবো একটা জিনিস কিন্তু খুব পরিষ্কারভাবে আমাদের সামনে ফুটে উঠছে, সেটা হলো যে গণতান্ত্রিক যে কাঠামো প্রতিষ্ঠানসমূহ সেগুলোর যে উইকনেস সে দুর্বলতা, যেমন ইলেকশন কমিশন এটা যে কত দুর্বল এবং তারা ইলেকশনের যে কোনো আইন কানুন তারা যে এটাকে ইমপ্লিমেন্ট করার জন্য তারা তাদের পক্ষে সম্ভব নয় এটা পরিষ্কার ভাবে ফুটে উঠেছে। আর ইলেকশনটা যে সুষ্ঠুভাবে পরিচালনা করতে যে তারা ব্যর্থ এটা ফুটে উঠেছে। আর এই আইন শৃঙ্খলা ধরেন বাহিনী তারা যে এটাকে ঠিক মতো করতে পারছে না এটা পরিষ্কার ভাবে ফুটে উঠেছে। এখন সামনের ইলেকশনগুলি এখন যেটা বুঝাই যাচ্ছে স্পষ্টভাবে, যেমন ধরেন আমাদের দেশে এরকম অনেক ধরনের গণতান্ত্রিক প্রতিষ্ঠান এটা যে অকার্যকর এটা আগে আমরা অনেক সময় বলতাম, অনেকে এটা নিয়ে কন্ট্রোভার্সি করতাম, কিন্তু এটা একটা এক্সাম্পল সৃষ্টি করেছে সারা দেশের জন্য এবং ইন্টারন্যাশনাল কমিউনিটি আমার মনে হয় অনেকের সঙ্গে আমার আলাপ হয়েছে বিদেশি তারাও বলছে তোমাদের এই ধরনের ইলেকশন কমিশন দিয়ে এই ধরনের সিস্টেম দিয়ে তোমরা সঠিকভাবে মানুষের জনমতকে প্রতিফলন তোমাদের ইলেকশন আসবে না, ফলে গণতন্ত্র কিন্তু থ্রেটনের সম্মুখীন হচ্ছে। এখন যদি আমরা এটাকে ঠিক মতো আমি ওইটার কথা বলছি না, আমি বলছি এখন ভবিষ্যতে যেটা এখন যেমন ধরেন ইলেকশন রেজাল্ট ডিক্লেয়ার করে ফেলছে এখন এটা নিয়ে ইলেকশন কমিশন সম্পর্কে অনেকে অনেক কথা বলেছে যে তারা কি ইন্টিমিডিয়েট হয়েছে নাকি তারা কোনো সুযোগ সুবিধা পেয়েছে, এরকম কথা জনগণের মধ্যে ব্যাপক আলাপ আলোচনা হচ্ছে এবং বিভিন্ন পুলিশ থেকে আর্মি দেওয়ার কথা ছিল আর্মি দেওয়া হলো না, কোর্টের অর্ডারের পরে দেওয়া হলো না, বিভিন্নভাবে তাদেরকে প্রথম থেকেই বিভিন্নভাবে একটা তাকে ফেয়ার ইলেকশনে মানে তাকে ফেয়ারভাবে নিরপেক্ষভাবে কম্পিট করতে দেওয়া হচ্ছে না প্রতিপক্ষকে, এই ধরনের জিনিসগুলো আগামী আর তারপরে যখন রেজাল্ট হয়ে গেল এখন কিন্তু আইনগতভাবে এটা চলে গেছে ইয়েতে কোর্টে এবং আমরা জানি যে কোর্টে যাওয়ার পরে কোর্টে রায় যেটাই পাবে সেটা সুপ্রিম কোর্টে গিয়ে ঠেকে থাকবে টিল দ্য ইলেকশন ইজ ওভার। সো যদি কোনো অনিয়ম হয়ে থাকে এবং সারা দেশের লোকও বলা অনিয়ম তাহলেও আমাদের সিস্টেমে এটাকে আমরা অনিয়ম বলে চিহ্নিত করে বা সেটার জন্য প্রপারলি ব্যবস্থা গ্রহণ করার মতো অবস্থান আমাদের নাই। এখানে একটা জিনিস আমি খোলামেলা বলতে চাই, বিষয়টি যেহেতু আদালতের এক্তিয়ারভুক্ত যদি কারচুপি হয়ে থাকে জাজমেন্ট কিংবা রায় এটা তো হাইকোর্ট থেকে আসবে, তারপরে রায় এলেই বোঝা যাবে যে কোনটা সঠিক কিংবা কোনটা সঠিক নয়। আমি এই প্রসঙ্গে আর আলোচনার অবতারণ করতে চাই না, আমি যে জিনিসটা উল্লেখ করতে চাই সেটা হলো আপনি একটু আগে কাদের ভাই ইলেকশন কমিশনের রোলের ব্যাপারে যে কথা বলেছেন, তো এটাও তো সত্যি পৃথিবী তথা জাতি আমরা দেখেছি যে এই ইলেকশন কমিশনের মাধ্যমে তাদের দ্বারাই 1991 সালের কথা বলি, 1996 সালের কথা বলি, 2001 সালের নির্বাচন বলি, তারাই কিন্তু একটা সুষ্ঠু সুন্দর নির্বাচন জাতিকে কিন্তু উপহার দিতে সমর্থ হয়েছে। আমি কিছুদিন আগের কাহিনীর কথা উদাহরণ করতে চাই, উদাহরণ হিসেবে পেশ করতে চাই, সেটা হলো মুন্সিগঞ্জে যে নির্বাচন হয়ে গেল এখানেও কিন্তু কুলার প্রার্থী মায়াবী চৌধুরী উনি বিজয়ী হয়েছেন,
এবং এখানেও ইলেকশন কমিশন সম্পৃক্ত ছিলেন। সুতরাং একটা ঘটনাকে কেন্দ্র করে পুরো সিস্টেমটাকে যদি আপনি সন্দেহের মধ্যে নিয়ে আসেন, এটা বোধহয় ঠিক হবে না। তবে তবে টোটাল পদ্ধতিতে যদি কিছু গলত থেকে থাকে, আপনি কি মনে করেন কিনা যে একটি নির্বাচন পরিচালনা করবার জন্য আমাদের নির্বাচন কমিশন যথেষ্ট শক্তিশালী? যেহেতু পরপর তিনটা, এখন আপনার ক্ষমতা আছেন, নির্বাচন কমিশন আছে, আপনারা যখন ক্ষমতায় থাকবেন, আজকে যদি আওয়ামী লীগ ক্ষমতায় থাকতো তাহলে কি এরকম বলতেন আপনি? আর যিনি বর্তমানে দায়িত্বপ্রাপ্ত প্রধান নির্বাচন কমিশনার, ইনি তো আওয়ামী লীগ আমলেই উনি মনোনয়ন পেয়েছিলেন, এটা তো সত্যি কথা। আবার আপনাদের সময় কেউ পেলে আওয়ামী লীগ বলবে যে ওনাদের আমলে পেয়েছিলেন, এটা তো শক্তিশালী যে না সেটি তো প্রমাণিত হয় এর মধ্য দিয়ে, সকলের আস্থা নেই যখন। আমি বলি যে পরপর তিনটা জাতীয় পর্যায়ে নির্বাচনকে কন্ডাক্ট করার মতো সামর্থ্য, সেটিও প্রশ্নের মুখে, প্রশ্নের সম্মুখীন। আপনারা হাল্লায় বলছেন নির্বাচন সঠিক হয়নি, আওয়ামী লীগ হাল্লায় বলছে নির্বাচন সঠিক হয়নি, এটা তো হয়েই আসছে, এর একটা পরিবর্তন হওয়া দরকার। এটা কালচার, এটা একটা পলিটিক্যাল কালচার হয়ে দাঁড়িয়েছে। মাননীয় সংসদ সদস্য মোজাম্মেল হক সাহেব যেটা বলেছেন তার কথা প্রেক্ষিতে, 1991 সালের থেকে আমাদের বলতে গেলে বর্তমান যে পদ্ধতি যেটাকে আমরা পার্লামেন্টারি সিস্টেম বলি, সেই সিস্টেমের পদ্ধতিতে সরকার পরিচালিত হচ্ছে এবং ইলেকশনগুলো তখন থেকে হচ্ছে, ইলেকশন একই সিস্টেম। 1991 সালের ইলেকশনের পরে দেশে এবং বিদেশে মোটামুটি প্রশংসা কুড়িয়েছিল, কিন্তু প্রধান যারা হেরে গেছিল তৎকালীন সময় যে প্রধান দল, রাজনৈতিক দল, তারা কিন্তু এটাকে কারচুপির অভিযোগ করেছিল, এটাকে একেবারে কারচুপি হয়নি তা বলা হয়নি। 1996 সালে একই অভিযোগ করা হয়েছে যে দল হেরে গেছে, তারা অভিযোগ করেছে, এবং 2001 সালেও একই কথা ঘটেছে। তো এখানে আমার ব্যক্তিগত মত আমি বলি, আমার যেটা, আমি দুটো নির্বাচনে অংশগ্রহণ করেছি, 96 এবং 2001-এ। 1991 সালে আমি নির্বাচন অংশগ্রহণ করতে পারি, নির্বাচন দেখেছি। আমার ধারণা 1991 সালের নির্বাচনের চেয়ে 1996 সালের নির্বাচন সুষ্ঠুতার দিক দিয়ে কম হয়েছে, 2001 সালের নির্বাচন আরও কম হয়েছে। তো এখানে প্রশ্ন আসে, আর আমার ব্যক্তিগত মত, প্রশ্ন আসে যে এই জিনিসগুলো সুষ্ঠু নির্বাচন কোনো কোনো ক্ষেত্রে হয়েছে, কোনো কোনো ক্ষেত্রে হয়নি, কোনো কোনো এলাকায় হয়েছে, কোনো কোনো ক্ষেত্রে, তার কারণ কি? তার কারণ হলো যেখানে ক্যান্ডিডেটরা নিজের থেকে ম্যানিপুলেট করতে চায়নি ইলেকশন রেজাল্টটাকে, তারা নিজেরাই বুঝে উঠতে পারেনি কিভাবে করতে হবে, তারা ইলেকশন করে গেছে এবং ইলেকশন কমিশন ইলেকশন চালিয়ে গেছে, সুষ্ঠু নির্বাচন হয়েছে। যেখানে ক্যান্ডিডেটরা চেয়েছে যে তারা এটাকে ফ্লাউট করবে সেখানে, বা তারা ইলেকশনের আইন কানুনগুলি মানবে না, বা জোর করে ইলেকশনটাকে তাদের ফেভারে নেবে, বাইরে থেকে যেটাই দেখা যাক যে সুষ্ঠু হচ্ছে, সেটার স্কোপ যথেষ্ট আমাদের সিস্টেমে আছে। এবং এটা 2001 সালেও বিভিন্ন জায়গায় আমি আমি নিজেই দেখেছি যে এটা করা হয়েছে, এবং তার সবচেয়ে প্রকৃষ্ট উদাহরণ যে ইট ক্যান বি ফ্লাউটেড, ইলেকশন কমিশন যার রুলস আছে বা যার সরকারের যে মেশিনারি আছে তাদের ভিতর দিয়েও নির্বাচনের রেজাল্টকে জোর করে চেঞ্জ করা যায় এবং সেটাতে করে তারা পার পাওয়া যায়, মানে এটাকে ঠেকানো যায় না, এটার প্রমাণ এই এখন লেটেস্ট যেটা হলো সেটা এক্সাম্পল একটা কনফার্ম হলো। কিন্তু 2001 সালেও কিন্তু সব জায়গায় যে সুষ্ঠু নির্বাচন হয়েছে সেটা ঠিক নয়, এবং সব জায়গায় যে সুষ্ঠু নির্বাচন হয়নি এটাও ঠিক নয়। যেখানে ক্যান্ডিডেটরা নিজেরা সুষ্ঠু ছিল, তারা নিজেরাই কোনো মারামারি করে জোর করে বা ভিতরে কোনো কিছু করে নির্বাচন করতে চায়নি, দল বিশেষ না, সব দলের মধ্যে হয়েছে, অনেক দলের যার যেখানে সুবিধা পেয়েছে, আর যেখানে যারা কারচুপি করতে চেয়েছে ইলেকশন কমিশন বা সরকারি মেশিনারি তারা মোটেই এটাকে ঠেকাতে পারেনি, এবং এটা ঠেকানো মানে প্রকাশ্যভাবেই হয়েছে সব জায়গায়, অনেক জায়গায়। কাজে ওটা আমি বলতে চাচ্ছি যে আমাদের এই এই সিস্টেমটা যে গলতপূর্ণ, এবং এই সিস্টেম যে বা এই ইলেকশন কমিশন যে সঠিক নির্বাচন দিতে পারে না, জনমনের জনমত প্রতিফলন করতে পারছে না, ইট ইজ কনফার্ম আমার এই দশের নির্বাচন থেকে, এটা আমি মনে করি যে কনফার্ম হয়ে গেছে। এটার আমার আমার ধারণা যে এটা দেশবাসী এই ধরনেরই আইডিয়া করছে, এবং এটাকে ব্যাপক পরিবর্তন ছাড়া সামনের কোনো নির্বাচনে জনগণের প্রতিনিধি, জনগণের জনমতের প্রতিনিধিত্ব জনগণের প্রতিনিধিরা করবে না। আপনি যেটা লাস্টে বললেন যে এই যে এটার ব্যাপারে এই যে এজেন্ট দিতে পারেনি, এজেন্ট দেওয়ার তো প্রয়োজন নেই, আমরা তো আমেরিকা বা ইউরোপে যে নির্বাচন হয় সেখানে এজেন্ট এজেন্টের প্রয়োজন পড়ে না, মানুষ যে আসছে, আমি আসছি, যে একজন যে কোনো লোক আসছে, যে কোনো লোক যে ভোট দিয়ে আসছে, এজেন্ট দিতে হয় কেন? যদি আপনার কারচুপি কেউ করতে চায় সেটাকে বাধা দেওয়ার জন্য, তো সেটা যদি আপনি এজেন্ট আমি নাও দিই, তবু তো আমি স্টেট তো আমাকে বলবে যে না, তোমার নির্বাচন কমিশন তো বলবে যে তুমি এজেন্ট দাও না যাও, তোমার জন্য যে লোকটা ভোট দিতে আসবে সে তোমাকে ভোট দিবে। কিন্তু সেইটা যদি আমি না পাই তাহলে বুঝতে হবে যে এখানে একটা গলদ আছে। কাজে আপনি যে এজেন্ট দিতে পারেনি সেটা আমরা জানি, এবং বিভিন্ন জায়গায় এটা প্রকাশ হয়েছে, বিভিন্নভাবে প্রকাশ হয়েছে যে এজেন্টদেরকে জোর করে মানে আন্ডার থ্রেট, আন্ডার যেভাবে হোক তাদেরকে তাদেরকে তাদের দায়িত্ব পালন করতে দেওয়া হয়নি, এটা প্রমাণ হয়েছে, বিভিন্নভাবে এটা আসছে, বিভিন্ন লিমিটে আসছে। আর তারপরে আমি বলছি তারা যদি নাও থাকে, তো আমি একজন ভোটার হিসেবে যখন আমি ভোট দিতে যাবো, আমি যাকে দিই, আমি হয়তো মোস্তাদ হোসেন ফালুকেই ভোট দিতে যাবো, কিন্তু আমি যাওয়ার পরে আমার এজেন্ট যদি কেউ কোনো না থাকে, তবুও আমি ভোট কেন্দ্রে ঢুকবো এবং আমার নামে আমি ভোট দেবো, আমি যদি না দিই তাহলে সেই ভোটটা খালি
থাকবে, এটাই নিয়ম, এটা হওয়া উচিত, কিন্তু এটা হচ্ছে না। এটা আমি আমি বলি 91-96 এবং 2001 তিনটা নির্বাচনের ব্যাপারে কাদের ভাই একটু আগে যে বক্তব্য দিয়েছেন আমি এই বক্তব্যের সঙ্গে একমত নই। আমি মনে করি নির্বাচনগুলো সুষ্ঠু এবং সুন্দর রূপেই সম্পন্ন হয়েছিল। এখন যেটা আমি বললাম পলিটিক্যাল কালচার, এটা আমাদের দেশে আছে এবং কতদিনে এটা দূর হবে বলা মুশকিল, তবে এই কালচারটা তিরোহিত হওয়া উচিত বলে আমি মনে করি। আমি যে পয়েন্টে আমি কাদের ভাইয়ের সঙ্গে একমত হব সেটা হলো টোটাল যেটা আমাদের পলিটিক্যাল সিস্টেম, এই সিস্টেমের মধ্যে ইলেকশনের যে পদ্ধতি আমাদের দেশে কার্যকর, এই পদ্ধতিটা একটু পরিবর্তন হওয়া উচিত বলে মনে করি। যেরকম যে দলের যে ক্যান্ডিডেট ইলেকশনে পার্টিসিপেট করবেন তাদের জন্য অর্থের যে সিলিংটা এখনো বিদ্যমান, এটা প্র্যাকটিক্যালি আমি মনে করি যে এটা বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যহীন। কারণ যে পরিমাণ অর্থ ব্যয় হয়ে থাকে, যে পরিমাণ অর্থ আমরা হিসাব দিয়ে থাকি, মিথ্যা কথাটা আমি ইউজ করতে চাই না, এটা সঠিক নয় বলে আমি মনে করি। এটা 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 আমি ব্যক্তিগত ওপিনিয়ন হিসেবে আমি কথাটা বললাম। সেকেন্ড আমি বলি যে ইলেকশনে যাতে কোনো দল, রুলিং পার্টি হোক কিংবা অপোজিশন পার্টি হোক, কোনো দলের পক্ষ থেকে কোনো ক্যান্ডিডেট কালো টাকা অথবা কালো বা বেশি শক্তি আমি বলবো, লেট মি কোট দ্যাট, এইগুলো যাতে ব্যবহার না করতে পারে। এবং প্রয়োজনে একটু আগে কাদের ভাই যেটা বলেছেন এটা তার মূল্যবান বক্তব্য, এটা সামনে আসতে পারে যে যেখানে যে ক্যান্ডিডেট যদি কোনো ক্যান্ডিডেট দলের পক্ষ থেকে নির্বাচন না নামেন, যদি উনি স্বতন্ত্র ইলেকশন করেন, ওনার হয়তো এজেন্ট দেওয়ার মতো সামর্থ্য নেই, সেক্ষেত্রে প্রয়োজনে রাষ্ট্র এর দায়িত্ব নিতে পারে এবং প্রয়োজনে রাষ্ট্রই বলে দেবে। রাষ্ট্র দায়িত্ব নিলে তার কাউকে এজেন্ট দেওয়ার দরকার পড়ে না, কারণই দরকার সেটা হতে পারে, সেটা একটা সিস্টেম যেটা সামনে যে ক্যাটাগরি গভর্নমেন্ট আসবে তাদের এইগুলো। আমি আমি অত্যন্ত বিনীতভাবে যে কথাটা বলতে চাই সেটা হলো যে আমাদের যারা আমরা ক্ষমতায় আছি, যারা বিরোধী দলে আছেন, উভয় পক্ষ থেকেই একটা আন্ডারস্ট্যান্ডিং আসা উচিত যে জাতীয় বিভিন্ন ইস্যুতে ঐক্যমত পোষণ করে এক পয়েন্টে আসা, জাতিকে এগিয়ে নাও। আমার কথা শেষ হয়নি জিল্লুর ভাই, আপনি আমাকে আজকে খুব কম সময় দিচ্ছেন, কোনো সমস্যা নেই। না না কাদের ভাই যতক্ষণ বলতে চেয়েছেন তার জন্য আমি বলিনি যে আপনি, থ্যাংক ইউ, আমি আমি শেষ করিনি। আমি যেটা বলতে চাই যে সামনে এমন একটা সিস্টেম বের করে আনা সম্ভব যেখানে ভালো মানুষ যারা জনগণের প্রতিনিধি হবেন, দেশ তথা জাতির নেতৃত্ব দেবেন এবং জাতি গঠনের ভূমিকা রাখবেন, আমাদের ওই ধরনের নেতাই দরকার। এবং সামনের দিনগুলোতে যদি এ ধরনের কোনো রুলিং একটা ঐক্যমতের ভিত্তিতে যদি চলে আসে যে লিমিটেড টাকায় ভালো মানুষ ইলেকশনে জিতে আসবে, তো এর চেয়ে তো ভালো কিছু আমরা তো আশা করতে পারি না, এবং সেটা হওয়া উচিত বলে আমি মনে করি। এই পয়েন্টে আমি কাদের ভাইয়ের সঙ্গে একমত, উনি একটা অত্যন্ত মূল্যবান এবং অত্যন্ত সময় উপযোগী বক্তব্য এই পয়েন্টে উত্থাপন করেছেন। এখন আমি চাই আপনি আরো কিছুক্ষণ বলুন, উনি আইন শৃঙ্খলা পরিস্থিতির কথা বলছিলেন, আমি এটি দেশের প্রধান সমস্যা, আপনি কি মনে করেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতি বাংলাদেশের এখন প্রধান সমস্যা? সমস্যা তো বটেই, প্রধান সমস্যা আমি বলবো না, আমি বলি। কেন বলবেন না? আমি বলি না এই জন্য ল অ্যান্ড অর্ডার, আইন বা শৃঙ্খলা একটু জানি আমরা যে সবচেয়ে বড় সমস্যা আপনার চোখে কোনটি বাংলাদেশে? আমি আমি ওই প্রসঙ্গে যাওয়ার আগে আমি এইটার উত্তরটা আগে দিতে চাই। আচ্ছা, সেটা হলো যেহেতু কাদের ভাই উল্লেখ করেছেন, উনি দ্রব্যমূল্যের কথা বলেছেন, উনি আইন শৃঙ্খলার অবনতির কথা বলেছেন, এক্ষেত্রে আমার যেটা বক্তব্য দ্রব্যমূল্যের ঊর্ধ্ব গতি যেটা আমরা দেখেছিলাম এটার কিন্তু গতিটা স্লথ নিচের দিকে যাচ্ছে। অনেক দ্রব্যের আপনার বাজারে গিয়ে দেখবেন দাম কিন্তু কমেছে, কমা শুরু হয়েছে, গতি নিম্নমুখী, সব নিম্নমুখী, সবগুলির দাম বেড়ে গেছে, সবগুলির দাম কমে গেছে, এই দাবিটা কিন্তু আমরা করতে চাই না, করাটা ঠিকও না। সেকেন্ড পয়েন্টে আসি, মাস্তামি মাস্তানি যেটা বলে, গুন্ডামি, রংবাজ বা রংবাজি যেটা বলেন, অথবা আইন শৃঙ্খলার অবনতি, একটার সঙ্গে আরেকটা মোরাললেস কোরিলেটেড। আমি যেটা উল্লেখ করতে চাই সেটা হলো যে বাংলাদেশের জন্মের পর থেকে সমস্যা বিদ্যমান ছিল, তখন যে দল ক্ষমতায় ছিলেন তাদের আমলেও এ সমস্যা ছিল। আমার এখানে যিনি বসে আছেন মাননীয় সংসদ সদস্য, ওনার দল যখন ক্ষমতায় ছিল 9টি বছর তখনও সমস্যা বিদ্যমান ছিল। তবে আমি যেটা উল্লেখ করতে চাই অত্যন্ত বিনীতভাবে সেটা হলো এই গভর্নমেন্টের আমলে রাষ্ট্রীয় পর্যায়ে সন্ত্রাস এটার কিন্তু কোনো পেট্রোনাইজেশন হয়নি। আওয়ামী লীগ আমলে যদি দেখেন সেখানে জয়নাল হাজারি ছিলেন, ছিলেন শামীম ওসমান, অনেকেই ছিলেন যারা গুন্ডা বাহিনী পুষে রেখেছিলেন
এবং অনেক এমপির স্বনামধন্য পুত্র তারা কিন্তু মাসরানিতে ইনভলভ হয়েছেন। আমাদের এই আমলটা আমি বলতে চাই অত্যন্ত বিনীতভাবেই যে এই জিনিসটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী উনি রোধ করতে সমর্থ হয়েছেন, এটা কিন্তু নেই। সমস্যা যেটা বললাম আইন শৃঙ্খলা অবনতি, এটা যে নেই এটা আমি বলবো না। তবে গভর্নমেন্টের অ্যাকশন আপনারা রিসেন্টলি দেখেছেন, র্যাব কিছু কর্মকাণ্ডে অংশ নিয়েছে, র্যাবের সাফল্য অস্বীকার করার উপায় নেই। তো এক্ষেত্রে আমি মনে করি যে আইন শৃঙ্খলা এখানে কিছু সমস্যা হয়েছে, এবং আমি খোলামেলা বলতে চাই একজন নির্বাচিত এমপি হিসেবে অনেক কথাই অনেক জায়গায় বলা যায় না, এটা সত্যি কথা। তবে আমি এটা বলবো যে র্যাব কিংবা পুলিশ হেফাজতে কোনো কাউকে ধরে নিয়েছে মেরে ফেলা উচিত নয়, জবাবদিহিতা। আইন শৃঙ্খলা রক্ষাকারী যে কোনো বাহিনী যত বড় নেতাই হন না কেন, তাদের কিন্তু থাকা উচিত, এবং এ ধরনের কর্মকাণ্ড ভবিষ্যতে না হওয়াটাই বাঞ্ছনীয় আমি মনে করি। এখন কি আপনি সন্তুষ্ট? আমার বক্তব্য দেওয়ার জন্য আমি ধন্যবাদ দিচ্ছি। আপনি বলবেন? আচ্ছা, আমি জি জি না, আপনি প্রসঙ্গ উত্থাপনের আগেই উনি জবাব দিয়ে দিয়েছেন। না, সুন্দর না, ওনার কথাগুলো ভালো লাগলো। তবে আমি আরো দুই একটি কথা এখানে ওনার কথার প্রেক্ষিতে বলতে চাই। একটা হলো নির্বাচন নিয়ে, আমি এটা শুধু একটা কথা বলবো যে নির্বাচনগুলো সুষ্ঠু হয়েছে বলে আমাদের 91-96 এবং 2001 সালের ব্যাপারে অনেক বিদেশিরা সার্টিফিকেট দিয়েছে, এবং এটি আমরা সব জায়গায় প্রচার করি যে বিদেশিরা বলেছে অবজার্ভ করে যে তারা এটাকে সুষ্ঠু নির্বাচন হয়েছে। আমি অনেক বিদেশি যারা অবজার্ভার ছিল তাদের সঙ্গে কথা বলেছি, তোমরা যে সার্টিফিকেট দিলে তোমরা কি দেখেছো, তোমরা কয়টা সেন্টার দেখেছো, কয়টা বুথে তোমরা গেছো, কতক্ষণ ছিল একটা বুথে ছিল। এখন দেখা গেল যে তারা আউট অফ মোর দ্যান মানে ধরেন কত 1.5 লক্ষ 1.25 লক্ষ বুথ থাকে আমাদের সব সব মিলিয়ে, তার মধ্যে তারা হয়তো দেখা গেল যে 500-1000, এবং সেখানে কতক্ষণ ছিল 5 মিনিট বা 10 মিনিট করেছিল, কি দেখেছে যে না কোনো কোনো মারামারি হয়নি, কোনো গন্ডগোল হয়নি, লোক দাঁড়িয়ে আছে, তারা যে সত্যিকার ভোটার কিনা, তারা যে কোনো ফলস ভোট দেওয়ার জন্য আসছে কিনা, যেহেতু কেউ বাধা দেওয়ার ছিল না কোনোখানে কোনো, সেরকম দেখে তারা বলেছে সন্তুষ্ট। কিন্তু এখন আমি তখনও তাদেরকে বলেছি তোমরা কিন্তু এইভাবে তোমরা সার্টিফিকেট দেওয়ার তোমাদের কোনো অধিকার নেই। আমি এই কারণেই কিন্তু এরা এবার আমাকে কয়েকটা সংগঠন তারা বলেছে যে আমরা ফুল টাইম রাখছি। আমি বলছি ইলেকশনের আগে অন্তপক্ষে 2-3 মাস তোমাদের অবজার্ভ করতে হবে পলিটিক্যাল পার্টিদের অ্যাক্টিভিটিস, কারণ টেরোরাইজ করা হচ্ছে অনেক সময়, সারা গ্রামের লোককে ভয় দেখিয়ে দেওয়া হচ্ছে। আমি কোনো পার্টির নাম বলছি না, কোনো ক্যান্ডিডেট সে একেবারে মাস্তানি গুণায় তাকে বলছে আমার দলে ভোট দিতে হবে, এমনকি ভোট যে তুমি দিয়েছো তার প্রমাণ দেখাতে হবে, অথবা তুমি যাবেই না ভোট দিতে, নাহলে তোমার মানে অবস্থা খারাপ আছে, সেরকম করা হচ্ছে, সেটা একটা দেখতে হবে। তারপরে ভোটের দাঁড়ানোর দিন আমি যেগুলো ভোট কেউ আসলো না তাদেরকে দাঁড়া করিয়ে দিয়ে আমি একবারে বারে দিচ্ছি, কোনো অসুবিধা নেই, কেননা কোনো বাধা যারা দাঁড়া দেবে তাকে আমি আগেই ঢুকতে দিচ্ছি না সেন্টারে। তো এইগুলো সমস্ত জিনিস যে কীভাবে কারচুপি হতে পারে বা হচ্ছে, এবং যেটা যে ফেয়ার দেখানোর দেখার সম্পূর্ণভাবে ফেয়ার দেখার পরেও যে কারচুপি হতে পারে যদি আমরা সম্পূর্ণভাবে অবজার্ভ করি, সেটার একেবারে এক্সাম্পল কিন্তু এই ঢাকা 10 নির্বাচন দেখিয়েছে। সব ধরনের কারচুপি বা অনিয়ম কী কীভাবে হতে পারে, কেমনভাবে এটাকে ঢাকা দেওয়া যেতে পারে, এবং তার রেজাল্ট যে কতটুকু ইলেকশন কমিশন যে এবং অ্যাডমিনিস্ট্রেশন যে কতটুকু অসহায় সেটা পরিষ্কার হয়েছে, সেই কথাটা আমি এটা বলতে চাই। কাজেই এই যে আমি যেটা আগেই বলেছিলাম, আমার এই ধারণাটা এখান থেকে এসছে যে ইলেকশনগুলো ফেয়ার যে সার্টিফিকেট আমরা দিচ্ছি, যে সার্টিফিকেট দিচ্ছে তাদের এই ধরনের সার্টিফিকেট দেওয়ার মতো তাদের অতটুকু ইনভলভমেন্ট এসব জায়গায় ছিল না, তারা একেবারে আচ্ছাভাবে উপরভাবে দিয়েছে। আমি এটা বড় বড় অনেক অর্গানাইজেশনকেও বলেছি, তোমরা কাজে আনফেয়ার যেটা আমি বলছি তা বলছি না, তাদের অবজারভেশন ওয়াজ নট মানে বেশি ভেরি থরো টু গিভ সাচ এ সার্টিফিকেট, হয়তো ফেয়ার হয়েছে কিন্তু তারা সার্টিফিকেট তারা দিতে পারে না 5 মিনিট একটা সেন্টার দেখে, এবং আউট অফ মানে 1000 বুথস তুমি একটা বুথ বা দুটো বুথ দেখে ইউ ক্যানট সার্টিফাই এনিথিং। তো এটা একটা কথা। আর যেটা আর একটা কথা বলছেন জিনিসপত্রের দাম বাড়া বা কমা, হ্যাঁ জিনিসপত্রের বাজারে কোনো জিনিসের দাম কোনো সময় বাড়ে আবার কোনো জিনিসের দাম কমে, সবসময় এটা একটা জেনারেল ট্রেন্ড। আমরা যেটা বলতে চাই সেটা হলো বাংলাদেশের মানুষ এখন সাধারণ মানুষ যা আয় করে তাদের আয়ের সঙ্গে তাদের যেটা ব্যয় করতে হয় দৈনন্দিনভাবে একেবারে মিনিমামভাবে তাদের স্ট্যান্ডার্ড মেনটেন করার জন্য, সেটা খারাপের দিকে যাচ্ছে। মানে আমি আজকে যদি আমি সারা মাসে একটা ফ্যামিলি এই মাসে আমি যেরকমভাবে চলতে পারি বা যতটুকু খেতে পারি, বাচ্চাদেরকে যতটুকু সুযোগ সুবিধা দিতে পারি, যতটুকু কাপড় জামা বা অন্যান্য সুযোগ সুবিধা আমরা মানে অ্যারেঞ্জ করতে পারি উইথ দ্য মানি, সে আগামী মাস বা 3 মাস বা 6 মাস পরে আমি সেটা পারি না। যেটা ইনকাম আমার আছে সেই ইনকাম হয়তো তেমনভাবে বাড়েনি, কিন্তু জিনিসপত্রের দাম সেই হিসাবে বেড়ে গেছে। কোনো কোনো আইটেম নিশ্চয়ই কমেছে, কিন্তু কোনো কোনো আইটেম বেড়েছে, এবং যেগুলো বেড়েছে সেটা হয়তো কমার চেয়ে বেশি হয়েছে। ফলে আমরা দেখছি যে মানুষের জীবনযাত্রার মান সাধারণভাবে মানুষের কমে যাচ্ছে, এবং সেই জন্যই মানুষের অনেক সময় ইররেগুলার ঘুষ খাওয়া, মাস্তানি, চাঁদাবাজি বা যেটাই হোক, যে যেখানে সুযোগ পাচ্ছে টাকা বা আয় করে তাদেরকে চলতে হচ্ছে। এটাও কিন্তু একটা এটা জিনিসপত্রের দাম বাড়ার এটা একটা কিন্তু অফশুট আমি মনে করি, এটা একটা বাই প্রোডাক্ট যে দেশের আইন শৃঙ্খলা বা ঘুষ মানে মানে বিভিন্নভাবে বাড়ছে বা এ ধরনের অনেক ধরনের অসুবিধা হচ্ছে। কাজেই জিনিসপত্রের দাম বাড়ছে না এটাও আমি মনে করি সঠিক নয় সেই অর্থে। আর সবচেয়ে বড় যেটা আপনি কথা বলছেন যে উনি বলছেন দাম কমছে বাজারে, যদি 500 আইটেম থাকে তার মধ্যে
200 আইটেমের দাম কমতে পারে, আবার 300 আইটেমের দাম বাড়তে পারে, আবার 300 আইটেমের দাম কমতে পারে, 200 আইটেম বা 10টা আইটেমের দাম বাড়তে পারে, এবং এই 10টা আইটেমের দাম আপনার ওই 300 আইটেমকে ক্রস করতে পারে। অত এই 10টা আইটেমের আপনার 5টা আপনার কিনতে হবে বা 6টা কিনতে হবে, আর 300 আইটেমের অত দুটো কিনতে হবে আপনার, এবং তার মতো অ্যামাউন্ট অনেক কম। কাজেই ওইভাবে আপনি কোনো সময় দাম বাড়া বা কমা করতে পারবেন না যে বাজারে 500 আইটেমের মধ্যে 300 দাম কমে গেছে, তা আপনি কেন বলেন দাম বাড়ছে? তাহলে অভিযোগটা যে আপনারা সবসময় করছেন যে দাম বাড়ছে দাম বাড়ছে, হ্যাঁ দাম বাড়ছে। আমার কথা হলো যে আমার টোটাল খরচ যেটা, আমি শুধু চাল খেয়ে তো আমি থাকবো না, চালের সাথে তো আমাকে লবণ কিনতে হবে, গোশ কিনতে হবে, মাছ কিনতে হবে। এখন আমার চালের দাম কথার কথা বলছি কমে গেল, কিন্তু গোশের দাম আমার ডাবল বেড়ে গেল, বা অথবা আমার যে চালের সঙ্গে আমি যে মানে ইয়েটা ইউজ করবো আর বাকি যেটা ইউজ করবো তরকারি তরি তরকারি সেগুলোর দাম বেড়ে গেল। টোটালিটি দাম ঠিক আছে, আমি আপনার সঙ্গে একমত হই। একটু লাস্ট কথাটা, আমি লাস্ট কথাটা আপনার বলি, আইন শৃঙ্খলা সেটি তো আমরা আসলে আমার মনে দ্রব্যমূল্যের জবাবটিও নিতে নেই। আমি বলি যে কিছু কিছু বিষয় আছে এ ব্যাপারে খুব থটফুল কনসিডারেশন দেওয়া উচিত। কিভাবে আমি বলি, সোয়াবিন এটা একটা নিত্য প্রয়োজনীয় অপরিহার্য দ্রব্য, এটা লাগি, কিন্তু ইন্টারন্যাশনাল মার্কেটে যখন সোয়াবিনের দাম বেড়ে যাবে বা বেড়ে গেছে, তখন তো অবভিয়াসলি এর একটা রিফ্লেকশন আমাদের লোকাল মার্কেটে পড়বে। এই জিনিসগুলো কিন্তু একটু বোঝা উচিত। তারপর কিছু কিছু আইটেম আছে, ট্রান্সপোর্টেশন, এখন ধরেন বন্যায় সারাটা দেশ ভেসে গেছে, এখন অনেক জায়গা থেকে আপনার জিনিসপত্র ঢাকায় আসতে পারবে না। ন্যাচারালি যারা বাজারের সঙ্গে সম্পৃক্ত ব্যবসায়ী তারা উচ্চ বা মুনাফার কারণে তারা কিন্তু মূল্য বাড়িয়ে দেবেন, এক্ষেত্রে অনেক ব্যাপার আছে। এন্ড গভর্নমেন্টের চেষ্টা করা উচিত যে সংশেল পর্যায়ে যাতে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে থাকে, এই পয়েন্টে আমি একমত। হ্যাঁ, আমি আপনার ওই কথাটাই একটু শেষ করে দিয়ে বলি। হ্যাঁ, আপনি যেটা লাস্টে বলেছেন গভর্নমেন্টের উচিত না, এটা আমাদের কনস্টিটিউশনও আছে যে কতগুলো বেসিক জিনিস জনগণকে তাদের মানে তাদেরকে পৌঁছাতে হবে, তাদের থাকতে হবে, এবং সেটা সরকারকে দায়িত্ব দেওয়া, মানে এটা রাষ্ট্রের দায়িত্ব। রাষ্ট্রের দায়িত্ব যেহেতু সরকার পরিচালনা করেন চিফ এক্সিকিউটিভ হিসাবে, সরকারি প্রধান, সরকার প্রধান, কাজেই তারা আমার মনে করি যে সরকারের এটা উচিত না, এটা ইট ইজ দেয়ার রেসপন্সিবিলিটি, ইট ইজ কম্পালসিভ তাদের উপরে। যেমন সোয়াবিনের দাম, যেমন আপনি বলছেন ট্রান্সপোর্টেশন যার কারণে যদি দাম বাড়ে, সেগুলো দেখার দায়িত্ব সরকারের। সোয়াবিনের দাম আন্তর্জাতিক বাজারে বাড়লেও যাতে করে সোয়াবিনের দাম জনগণের ক্রয় ক্ষমতার ভিতরে থাকে, এটার জন্য সরকার যা কিছু করার, এটা করার জন্য সরকার মানে আপনার সংবিধান যেহেতু মানবেন বলে সরকার সরকারের মন্ত্রিত্ব নেন, সংবিধান অঙ্গীকারবদ্ধ থাকেন, কাজে সংবিধানে এটা পরিষ্কার বলা আছে যে তাদের ক্রয় ক্ষমতার ভিতরেই সেটাকে রাখতে হবে। কাজে এই দায়িত্ব ওনারা অ্যাভয়েড করতে পারেন না। জিনিসপত্রের দাম যদি বেড়ে যায় ইন্টারন্যাশনাল মার্কেটের দোহাই দিয়ে এরা কথা রাখতে পারে না। ইন্টারন্যাশনাল মার্কেটে বাড়তে পারে তার জন্য কিন্তু সাধারণ লোককে তাহলে আপনি পয়সা বাড়িয়ে দেন অথবা সাবসিডি দেন, সাধারণ লোক যেন কিনতে পারে এই দায়িত্ব সরকার নিয়েই দায়িত্ব গ্রহণ করেছেন এবং শপথ করেছেন যে আমরা সংবিধান মেনে চলবো, সংবিধান রক্ষণ করব। মানে এই সমস্ত কথা বলার পরে ওনারা সংবিধান ভঙ্গ করতে পারেন না। তো এটা একটা কথা আপনি যেটা বলছেন, আর আইন শৃঙ্খলার কথা, আইন শৃঙ্খলার কথা যেটা আপনি বলছেন, আমার কিন্তু ছোট্ট একটা পয়েন্ট আছে, মানে আপনার মাধ্যমে জেলার ভাই আমি কাদের হয়ে গেছি, ছোট্ট একটা প্রশ্ন আপনার শেষ করে দিয়ে ঠিক আছে। আইন শৃঙ্খলাটা যেটা এটা এটা একটা বড় ইস্যু, আমরা অনেক সময় কম্পেয়ার করে এই জিনিসটার থেকে দূরে সরে যেতে চাই যে ওনারা চুরি করেছেন কাজেই আমিও চুরি করার রাইট করে ফেলছি, এই ধরনের একটা লজিক, এটা এটা কিন্তু আসে না। জনগণ ভোট দিয়েছিল বিএনপিকে, মনে করেছিল আওয়ামী লীগের আমলে যা ছিল তার চেয়ে ভালো থাকবে, এখন ভালো নেই। এটা যা বিএনপির লোকরা যে কোনো কারণেই হোক, দলীয় কারণে হোক বা প্রকাশ্যে না হোক না বললেও, সাধারণভাবে সবারই এটা উপলব্ধি হচ্ছে যে এই জিনিসটা যে পেশি শক্তি এবং কালো টাকা দৌরাত্ম্য সমাজে বাড়ছেই, এবং তাদের কারণে মানুষের সাধারণ মানুষের জীবনে একেবারে নাবিশ্বাস উঠে গেছে, মানুষের নিরাপত্তাহীনতা চরমভাবে পৌঁছেছে। এখন এটার কারণ আমি বলতে চাচ্ছি, আপনার একটা কথা আপনি বলেছেন মানুষের সংসদ সদস্য যে ওরা কতগুলো ব্যক্তিগত লোককে তারা প্যাট্রোনাইজ করেছে, এটা সত্য, এবং জনগণ তাকে সেই জন্য ধিক্কার দিয়েছে। জনগণের অনেক ক্ষেত্রে আওয়ামী লীগের পতনের জন্য এটা একটা প্রধান কারণ হিসেবে আওয়ামী লীগের নেতারাই মনে করেন, আমার সঙ্গে যা কথাবার্তা যা বুঝি আমি অনেক সময় মনে করেন, কিন্তু আপনাদের এখানে এটাকে প্যাট্রোনাইজ করা হচ্ছে না, সরকারের তরফ থেকে এটাকে রোধ করা হচ্ছে, এই কথাটার সঙ্গে জনগণ একমত হবে না। কেননা বিভিন্নভাবে এখন যে আপনার যে দেশে যে আইন শৃঙ্খলা অবনতি হচ্ছে, তাদের সঙ্গে যারা জড়িত ব্যক্তি তারা প্রত্যেকেই সরকারের যে ডাইরেক্টলি বা ইনডাইরেক্টলি প্রোটেকশন পাচ্ছেন, এবং যত রকম অনিয়ম বলেন, করাপশন থেকে শুরু করে চাঁদাবাজি, এইগুলোর সঙ্গে আমি বলতে পারি চাই না যে এটা সরকারি দলই করাচ্ছে, কিন্তু সরকারি দলের নামে হচ্ছে এবং সরকারি দলের প্রোটেকশনে হচ্ছে। মানে এমন লোকও আমার মানে জানা আছে বা আমি শুনেছি যে তারা এর আগেই এই কাজটাই করতো, তখন তারা আওয়ামী লীগের নাম দিয়ে যে আওয়ামী লীগের সদস্য হিসেবে, এখন তারাই আবার বিএনপির সদস্য হিসেবে একই কাজ আরও বেশি করে করছেন, এবং
এই যে আমাদের দেশে এগুলো পেশি শক্তি এবং কালো টাকা আপনি ইলেকশনের কথা বলেন সেগুলোতে ইলেকশন ইনফ্লুয়েন্স করার জন্য ব্যবহার করা হয়, আমি মনে করি ইলেকশন প্রসেসের যে ডিফেক্ট যার কারণে এই পেশি শক্তি এবং কালো টাকা ব্যবহার করে ইলেকশন রেজাল্টকে জনগণের মতের বিরুদ্ধে নিজের ফেভারে আনার জন্য, সেই কারণেই যে কোনো সরকার শুধু নির্বাচনে জিতার জন্যই এই কালো টাকা এবং পেশি শক্তি সম্পন্ন ব্যক্তির দয়কে এবং তাদেরকে তারা এনকারেজ করেন, তাদেরকে তারা লালন পালন করছেন, এটাই সমাজে পেশি শক্তি এবং কালো টাকা বৃদ্ধির এবং দেশে আইন শৃঙ্খলার অবনতির প্রধান কারণ আমি মনে করি। এবং যতদিন পর্যন্ত রাজনৈতিক দলগুলি নিজেরা নির্বাচনের সময় এটা ব্যবহার করবেন না, এই দু অঙ্গীকারবদ্ধ না হবেন, ততদিন পর্যন্ত নির্বাচনের পরে বা নির্বাচনের সময় তারা এই প্রভাব থেকে মুক্ত হতে পারবেন না এবং দেশ কোনোদিন এই ধরনের কালো টাকা এবং মাসলম্যানদের প্রভাব থেকে কোনোদিনই মুক্ত হতে পারবে না। এবং এই জন্য আমি মনে করি এই একটা বিষয়ে সমস্ত রাজনৈতিক দলের কনসেনসাসে আসতে হবে, যদি তারা শুধু ক্ষমতার লোভে বা ব্যক্তিগত স্বার্থের লোভে রাজনীতি না করেন, যদি তারা দেশের কথা মনে করে রাজনীতি করেন, দেশের জনগণের কথা মনে করে রাজনীতি করেন, তাহলে তাদেরকে এই একটা মতে আসতে হবে যে আমরা পেশি শক্তি এবং কালো টাকা দিয়ে নির্বাচন জয় করব না এবং আমরা এদেরকে পরবর্তীতে নির্বাচনে যেহেতু তাদের সাহায্য নিয়েছি পরবর্তীতে তাদেরকে মাথায় করে রাখতে হবে, তাদেরকে জেল হাজত থেকে বাজিয়ে রাখতে হবে, যাদেরকে সুযোগ সুবিধা দিতে হবে, যাদেরকে তারা আবার চাঁদাবাজি করতে পারে, টেন্ডারবাজি করতে পারে, তারা বিভিন্নভাবে কালো টাকার মালিক হতে পারে এবং তারা আবার নির্বাচনে এই সমস্ত ব্যবহার করতে পারে, এই দিক থেকে আমাদেরকে উদ্ধার পেতে হবে। এটার থেকে আমাদের উদ্ধার খুব সংক্ষেপে বলবো, আপনি আমাকে অলওয়েজ সংক্ষিপ্ত করার কথা বলছেন, সেটা বলেছেন আবার মাঝে মাঝে ইন্টারাপশন করছেন, ঠিক আছে। আমি যেটা বলতে চাই সেটা হলো যে সন্ত্রাস আমরা নির্মূল করতে পারিনি, নির্মূল করেছি দাবি আমরা করিনি। তবে যেটা বলতে চাই যে সন্ত্রাস দমনে এই গভর্নমেন্টের আন্তরিকতার কোনো অভাব ছিল না, এখনো নেই, এবং তার প্রতিফলন বিগত আর্মি অপারেশনে দেখেছেন। আওয়ামী লীগ আমলে করা লিস্ট, সেই লিস্ট অনুপাতে সন্ত্রাস দমনে নেমে আর্মির হাতে, আমি বলবো আমার দলের জোটের নেতা কর্মীরা নিগৃহীত হয়েছেন, অনেকে প্রাণ হারিয়েছেন, এটা একটা বাস্তবতা। তারপরেও এই গভর্নমেন্ট থেমে থাকেনি, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী উনি অত্যন্ত শক্ত হাতে সন্ত্রাস দমনে তার বক্তব্য রেখেছেন এবং কর্মপন্থা নির্ধারণ করেছেন, উনি নির্দেশ দিয়েছেন। এখন যে জিনিসটা হলো, যেটা আমি বলতে চাই সেটা হলো, সন্ত্রাস এমন একটা জিনিস এটা পুরোপুরি উচ্ছেদ কোনোদিনই হয়তো করা যাবে না, তবে তবে গ্রহণযোগ্য মাত্রায় এটাকে রাখার জন্য চেষ্টা রাখতে হবে, এটা হলো আমার বক্তব্য। আরেকটা জিনিস খোলামেলায় বলতে চাই, সেটা হলো বিগত গভর্নমেন্টের আমলে বাংলাদেশ আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল সেই আমলের চাইতে বর্তমান আমলে, আমাদের আমলে জোট গভর্নমেন্টের সময় অন্তত আইন শৃঙ্খলার অবস্থা অবনতিশীল পর্যায়ে যায়নি, এ দাবি আমি করতে পারি। মাঝে মধ্যে বিভিন্ন জায়গায় বিভিন্ন অবনতিশীল কর্মকাণ্ড আমরা দেখতে পাচ্ছি, তবে সেগুলো স্টেপ নেওয়ার জন্য, সেগুলো বন্ধ করার জন্য গভর্নমেন্টও সঙ্গে সঙ্গে অ্যাকশনে চলে যাচ্ছে। আমি আমার প্রশ্নের যে প্রশ্নটা আমি করতে চাই জিল্লুর ভাই আপনার মাধ্যমে আমাদের মাননীয় সংসদ সদস্য কাদের ভাইয়ের কাছে, সেটা হলো এই গভর্নমেন্ট ক্ষমতা আসার পরে ইউনিয়ন পর্যায়ে ইলেকশন কমিশনের মাধ্যমে অত্যন্ত সুষ্ঠু নিরপেক্ষভাবে ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, এটা জানেন, পৌরসভা নির্বাচন সেগুলি হয়ে গেছে, এগুলোর ব্যাপারে কোনো অভিযোগ আসেনি। এই নির্বাচন কমিশনের মাধ্যমেই আমাদের মুন্সিগঞ্জে যে নির্বাচন হয়ে গেল সেখানে বিকল্প ধারার প্রার্থী তিনি বিজয়ী হয়েছেন, আমাদের প্রার্থী উনি হেরে গেছেন। আমার প্রশ্ন বিনীতভাবে আমার মাননীয় সংসদ সদস্যের কাছে, কাদের ভাইয়ের কাছে, এই গভর্নমেন্ট হ্যাভিং ব্রুট মেজরিটি ইন পার্লামেন্ট, এমন কি ঘটনা ঘটেছে যার কারণে আপনি মনে করেন যে কারচুপি করার প্রয়োজন আছে? কারণ একটা বা দুটো সিট, এমনকি দশটা সিট গেলেও এই গভর্নমেন্ট পতন হওয়ার কোনো সম্ভাবনা নেই, সেখানে আমরা কেন কারচুপিতে যাব? আমি এই প্রশ্নটা বিনীতভাবে আপনার কাছে করতে চাই। আচ্ছা, প্রথম লাস্ট কথাটাই আপনার বলি, আপনার যেটা প্রশ্ন এটা আমারও প্রশ্ন এবং দেশবাসীরও প্রশ্ন, যে বিএনপির তো এতগুলো টু থার্ড মেজরিটি, তাদের একটা দুটো সিট যদি সাধারণভাবে খুব একবার নিরপেক্ষ নির্বাচন করে হেরেও যেত তো বিএনপির কিছু যা আসতো না, তারপরেও এই কথাটা কেন তারা করলো, এই প্রশ্নটা কিন্তু দেশবাসীরও আপনাদের কাছে। এবং এটা আমি জানি না, মানে এটা সরকার আমার মনে হয় কেন করলো, এটা একটা একটা বিরাট ধাঁধা, আমার মনে হয় যে এটা তারা, এটা অবশ্য তাদের ব্যাপার, এটা আমি আমি মনে করি যে ব্যক্তিগতভাবে আলোচনা না,
তার এটা এটা আমার মনে করি তার একটা ভুল করেছেন, এটা দরকার ছিল না। আর আপনি যেটা বলছেন সন্ত্রাস ধর্মে আর্মির হাতে আপনাদের জোট কর্মীরা নিগৃহীত হয়েছেন, এটা সত্য, কেননা জোট কর্মীরা এই ধরনের কাজই করেছিলেন যেটার জন্য আমি সেটা বলছি না, অ্যাপ্রিসিয়েট করছি আমি সেটার জন্য যে ওনারা হয়তো বুঝে উঠতে পারেননি যে আসলে হয়তো মাননীয় প্রধানমন্ত্রী অতটুকু বুঝতে পারেননি যে ওনার দলের লোকেরাই ম্যাক্সিমাম এই এই ধরনের সন্ত্রাসী বা অপকর্মের মধ্যে জড়িত, যার কারণে ধরা পড়ার পরে যখন দেখা গেছে এই অবস্থা আপনি বলছেন উনি কেটে লিস্ট যেটাই হোক আর্মিরা এটা নিজেরা ভেরিফাই করে করেছে। আর একটা কথা হলো যে উনি থেমে থাকেননি বলেছেন, যেটা উনি থেমে গেছেন, তার পরবর্তীতে যখন দেখা গেলো বেশিরভাগই বিএনপির লোক ধরা পড়ছে এবং তারা নিগৃহীত হচ্ছে, তখন উনি একে অপারেশনটাকে স্টপ করে দিয়েছেন এবং এই লোকগুলিকে উনি কোনো রকম শাস্তিমূলক ব্যবস্থা নেননি পার্টির তরফ থেকে। পার্টির মধ্যে ওনাদের কোনো কারো কোনো মেম্বারশিপ ক্যান্সেল হয়নি, কারো কোনো রকম শোকজ হয়েছে বা কোনো কোনো আমার সেটা হলো যে সারা দেশ বন্যায় ভেসে গেছে, আমরা যারা সরকারে আছি আমরা আপ্রাণ চেষ্টা করছি জনগণের পাশে দাঁড়ানোর জন্য এবং প্রশাসনও অত্যন্ত সক্রিয়ভাবে ভূমিকা রাখছে। তো এক্ষেত্রে এই অনুষ্ঠানের মাধ্যমে আমাদের এই প্রিয় অনুষ্ঠান, এই অনুষ্ঠানে যিনি উপস্থাপক জিল্লুর ভাইয়ের মাধ্যমে আমি যারা বানবাসীতে আক্রান্ত আমি তাদের প্রতি সহানুভূতি জানাচ্ছি। একইভাবে আমার নির্বাচনী এলাকার বড়াই গ্রাম গুরুদাসপুরের আপামর জনগণের প্রতি সহানুভূতি রেখে আমি আমার বক্তব্য আপাতত শেষ করছি। দর্শক মন্ডলী, আপনারা যারা গ্রামীণ ফোন তৃতীয় মাত্রা দেখছেন, তৃতীয় মাত্রা সম্পর্কিত যে কোনো মতামত জানিয়ে আমাদের লিখতে পারেন, আমাদের লিখবার ঠিকানা পরি